আসসালামু আলাইকুম। মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি শেখ রবিউল ইসলাম। আজ আমাদের 6 মাসের যে লং টার্মের যে একটা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্স চালু হচ্ছে, এর হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস। এতদিন পর্যন্ত আমাদের যে ক্লাস দুইটা হয়েছে, একটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল এবং কালকে হচ্ছে আমরা বেসিক এসইও নিয়ে কথা বলছি, যার ভিডিওগুলো আমাদের ইউটিউবে প্লে লিস্ট আছে, পেইড এসইও ফুল কোর্স, ওই প্লে লিস্টে পেয়ে যাবেন। আর হচ্ছে আজকে থেকে হচ্ছে আমাদের অফিসিয়ালি এই কোর্সের ভিডিওগুলো বা ক্লাসগুলো স্টার্ট হচ্ছে। আজকে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর হচ্ছে ফার্স্ট ক্লাস, এবং এখানে আমরা একটা স্কিল শিখবো, যে স্কিলের নাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বা এসইও কিওয়ার্ড রিসার্চ। তো আমরা এই বিষয় নিয়ে এখন ইন ডিটেলসে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি শিখবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা শিট আপনারা দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড রিসার্চে। তো প্রথমে আসতেছে যে আসলে কিওয়ার্ড রিসার্চ কি আসলে, বা হোয়াট ইজ কিওয়ার্ড, কিওয়ার্ড আসলে কি। কিওয়ার্ড যদি কি বলি, সেটা হচ্ছে আমরা যে কোনো ধরনের সার্চ ইঞ্জিন ব্যবহার করি, সেটা গুগলের একটা সার্চ বার আছে যেখানে আমরা অনেক কিছু টাইপ করি কোনো কিছু খোঁজার জন্য, আপনার ইউটিউবে আমরা কোনো একটা ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমরা কোনো একটা ওয়ার্ড লিখে সার্চ করি, কোনো একটা কথাকে লিখে বা কোনো একটা ওয়ার্ড বা ফেসকে লিখে। এরকম আমরা যে কোনো সার্চ ইঞ্জিন, যে কোনো সার্চ বারে আমরা যে ওয়ার্ডগুলো লিখে কোনো একটা স্পেসিফিক জিনিসকে খোঁজার জন্য আমরা ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, ওই ওয়ার্ডগুলোকে বলা হয় হচ্ছে কিওয়ার্ড। যদি আমি প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে এই যে গুগলের এই যে এটা হচ্ছে একটা সার্চ বার, বা এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন, যেটা আমি গত ক্লাসে বলছিলাম যে সার্চ ইঞ্জিন কোনগুলা। তো এইটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এইখানে আমি যদি কোনো কিছু লিখে সার্চ করি কোনো কিছু খোঁজার জন্য, ধরেন আমি কোনো তথ্য জানতে চাচ্ছি বা কোনো কিছু বাই করতে চাচ্ছি, আমি এগুলো নিয়ে একটা সার্চ করতেছি আমার স্পেসিফিক ওই যে ইন্টেনশন, আমার যেটা আমি চাচ্ছি ওটা পাওয়ার জন্য। তো যা লিখে আমি সার্চ করি, যে ওয়ার্ডগুলো আমি লিখি সার্চ বারে, ওই ওয়ার্ডগুলোকে বলা হয় কিওয়ার্ড। ধরেন আমি আমি একটা লয়ার সার্ভিস নিব, ধরেন আমি হচ্ছে একটা সমস্যায় পড়ছি, আইনি সহায়তা আমার দরকার। তো ধরেন আমি লয়ার ঢাকা, ঢাকার মধ্যে যারা লয়ার আছে তাদের ওয়েবসাইটগুলো খুঁজে পেতে চাচ্ছি, তার কাছ থেকে আমি ইনফরমেশনও জানতে পারি বা তাদের কাছ থেকে আমি সার্ভিসও নিতে পারি। এই যে আমি একটা কিওয়ার্ড ওয়ার্ড লিখলাম, এই যে একটা কথা আমি লিখলাম সার্চ বারে, লয়ার ঢাকা, ঢাকার কারা কারা লয়ার আছে, এই লয়ার ঢাকা কথাটাকে না আমি হচ্ছে এইটাই কি বলা হচ্ছে কিওয়ার্ড। এই যে নিচে কিছু সাজেস্ট করতেছে দেখতেছেন, লয়ার ফ্রি ইন বাংলাদেশ, টপ 10 লয়ার ইন বাংলাদেশ, এগুলো এক একটা কিওয়ার্ড, এগুলো যে মানুষ হচ্ছে খুঁজে। যখন এই যে টপ 10 লয়ার্স ইন বাংলাদেশ দিয়ে আমি টাইপ করলাম, তার মানে আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে টপ 10 লয়ার্স কারা কারা আছে, তাদের ওয়েবসাইটগুলো আমি ভিজিট করতে চাচ্ছি বা তাদের সম্পর্কে ইনফরমেশন আমি জানতে চাচ্ছি। তখন আমি কী লিখছি গুগল সার্চ বারে, যে টপ 10 লয়ার্স ইন বাংলাদেশ, তার মাধ্যমে আমি বাংলাদেশের টপ 10 লয়ারদের ইনফরমেশন জানতে পারতেছি। এই যে ফার্স্টে কিন্তু একটা ওয়েবসাইট আসতেছে টপ 10bd.com, এবং এখানে তারা টপ 10 লয়ার্স ইন বাংলাদেশের উপর একটা আর্টিকেল লিখছে, যার মাধ্যমে এই কিওয়ার্ড দিয়ে কিন্তু আমি এই ওয়েবসাইটটাকে ফাইন্ড আউট করতে পারলাম। এবং এখান থেকে কিন্তু আমি এখন এই বিষয়ের উপরে আমার যে ইন্টেনশন আছে, আমি যেই উদ্দেশ্য নিয়ে কিওয়ার্ডটা লিখলাম, সেই বিষয়ে কিন্তু ইনফরমেশন আমি এখন পাবো। তো কিওয়ার্ড আসলে কি, কিওয়ার্ড আসলে কি বুঝতে পারছেন? আমাকে কি কে বলতে পারবেন যে কিওয়ার্ড কাকে বলে? হ্যালো, যে শব্দটা লিখে গুগলে সার্চ করা হয় সেটা হচ্ছে কিওয়ার্ড। গুগলে না, শুধু যে কোনো ধরনের সার্চ ইঞ্জিন, সেটা হতে পারে বিং, ইয়াহু, আপনার ডাক ডাক গো, বাইডু, যে কোনো কিছু, ইউটিউব, বর্তমানে ফেসবুকও মনে করেন একটা সার্চ ইঞ্জিন, অনেক কিছু মানুষ লিখে সার্চ করে। এক কথায় যে কোনো সার্চ ইঞ্জিনে যে ওয়ার্ডগুলো দিয়ে মানুষ কোনো কিছু খুঁজে বের করার জন্য সার্চ করে, ওই ওয়ার্ডগুলোকে বলা হয় কিওয়ার্ড। ক্লিয়ার তো সবাই? তারপর আছে কিওয়ার্ড রিসার্চ, তারপরে হচ্ছে আজকে যে ক্লাসটা মেন আপনার যে টপিকের নাম সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চ আসলে কি, আমরা তো কিওয়ার্ড বুঝলাম যে কোনো একটা সার্চ ইঞ্জিনে যে ওয়ার্ডগুলো দেখ আমরা কোনো কিছু খুঁজে বের করার ট্রাই করি, এবং কোনো কিছু খুঁজে বের করার জন্য যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি ওই ওয়ার্ডগুলোকে কিওয়ার্ড বলা হয়। এখন তাহলে কিওয়ার্ড রিসার্চ মানে কি? কিওয়ার্ড রিসার্চ বলতে আমরা বুঝি যে রিসার্চ বলতে বোঝাচ্ছে কোনো কিছু নিয়ে গবেষণা করা, এটা তো বুঝেন যে রিসার্চ বলতে হচ্ছে কোনো কিছু নিয়ে গবেষণা করা। আর কিওয়ার্ড রিসার্চ বলতে তাহলে অর্থ দাঁড়াচ্ছে এরকম যে এই সব কিওয়ার্ড নিয়ে গবেষণা করা। তার মানে আমি একজন কিওয়ার্ড রিসার্চার হিসাবে, বা আমি যদি কোনো একটা কোম্পানির ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চের কাজ পেয়ে থাকি, বা কোনো একটা কোম্পানি যদি আমাকে কিওয়ার্ড রিসার্চের কাজ দেয়, তাহলে আমার কাজ হচ্ছে তার ওই কোম্পানির ওই ওয়েবসাইটের জন্য তার কিওয়ার্ডগুলো নিয়ে একটু গবেষণা করা।
গবেষণা করে তার যে ভ্যালুয়েবল হতে পারে যে কিওয়ার্ডগুলো, ওইগুলোর একটা শিট বা রিপোর্ট তৈরি করে তাকে জমা দেওয়া, যার মাধ্যমে সে তার ওই ওয়েবসাইটে ভিজিটর পেতে পারে বা ট্রাফিক পেতে পারে। কারণ এসইওর মেন উদ্দেশ্য হচ্ছে একটা ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা বা ভিজিটর নিয়ে আসা বা গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করানো। এখন গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করানোর ক্ষেত্রে আসলে কোন একটা ওয়েবসাইট তো হুবহু হয় সে চলে আসতে পারে না, নিশ্চিতভাবে কোনো একটা ওয়ার্ডের মাধ্যমে তো আমরা কোনো একটা ওয়েবসাইটকে খুঁজে পাই। আমি তো আর সার্চ করি না যে 10 মিনিট স্কুল, যখন আমি 10 মিনিট স্কুলকে সার্চ করব তখন আমার কাছে কিন্তু জানা থাকতে হবে যে 10 মিনিট স্কুলের ইউআরএলটা বা তাদের ওয়েবসাইটের নামটা আমার জানা থাকতে হবে। এটা হচ্ছে যখন পপুলার হয়ে যায় তখন কিন্তু মানুষ ওয়েবসাইটের নাম দিয়ে সার্চ করে, কিন্তু যখন আমি একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করছি, কোনো একটা নতুন সার্ভিস প্রোভাইড করতেছি, তখন কিন্তু আমার ওয়েবসাইটের ইউআরএল কেউ চিনে না। তখন হচ্ছে কীভাবে আমার ওয়েবসাইটটা গুগলের মাধ্যমে আমার মানুষকে চিনাইতে হবে, ধরেন আমি কী রিলেটেড সার্ভিস দেই, ওই রিলেটেড সার্ভিস খোঁজার জন্য মানুষ বিভিন্ন ধরনের ওয়ার্ড কিন্তু গুগলে লিখে সার্চ করে, এবং তারা যেই ওয়ার্ডগুলো লিখে সার্চ করে আমি যেই রিলেটেড সার্ভিস দেই ওই রিলেটেড ওয়ার্ড যখন দিয়ে কেউ সার্চ করবে আমার ওয়েবসাইটে যদি ফার্স্ট পেজে আসে তখন সেখান থেকে আমার ওয়েবসাইট তারা ভিজিট করবে, তখন আমার ওয়েবসাইটে কোনো ইনফরমেশন থাকলে তারা সেটা নিবে, বা কোনো কিছু আমি যদি সার্ভিস প্রোভাইড করি বা কোনো প্রোডাক্ট সেল করি তারা আমার এখান থেকে পারচেস করবে। তো সেই ক্ষেত্রে কিওয়ার্ডটা কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এসইও এর ক্ষেত্রে। এসইওর ফার্স্ট স্টেপ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড অ্যানালাইজ বা সঠিক কিওয়ার্ড ফাইন্ডিং হচ্ছে এসইওর ফার্স্ট স্টেপ। পরবর্তী ধাপগুলো কিন্তু এই কিওয়ার্ড রিসার্চের বা কিওয়ার্ডের উপরে বেসিস করেই কিন্তু পরবর্তী ধাপগুলো আপনার হচ্ছে তৈরি হয় বা এগুলো পরিচালিত হয়। তো কিওয়ার্ড রিসার্চ বলতে যদি আমি সংক্ষেপে বলি সেটা হচ্ছে কিওয়ার্ড নিয়ে হচ্ছে গবেষণা করা। এখন এই গবেষণাটা আসলে কেমন, এটা হচ্ছে একটা ওয়েবসাইট যখন লঞ্চ করবো আমি একটা সার্ভিস প্রোভাইড করি, ধরেন আমি হচ্ছে লয়ার সার্ভিস প্রোভাইড করি, এই যে যেমন লেখছি যে Top 10 Lawyer ইন বাংলাদেশ, তার মানে হচ্ছে আমি কোন একজন ব্যক্তি জানতে চাচ্ছে যে বাংলাদেশের Top 10 Lawyer কারা কারা আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এটা একটা কোন ধরনের ওয়েবসাইট, এটা একটা একটা ইনফরমেশন বেসড ওয়েবসাইট, আর এই কিওয়ার্ডটা হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড। কিওয়ার্ডের অনেকগুলো ধারা আছে, যেমন বায়ার মানে বাইং কিওয়ার্ড আছে, ইনফরমেটিভ কিওয়ার্ড আছে, এরকম লং টেল কিওয়ার্ড আছে, শর্ট টেল কিওয়ার্ড আছে। তো এর মধ্যে এইটা হচ্ছে একটা আপনার ইনফরমেটিভ কিওয়ার্ড বা ইনফো কিওয়ার্ড, যার মাধ্যমে একটা ইনফরমেশন শেয়ার করতেছে। Top 10 Lawyers ইন বাংলাদেশ মানে হচ্ছে কোনো একটা ইনফরমেশন জানতে চাচ্ছি যে 10টা কিওয়ার্ড আপনার লয়ারদের সম্পর্কে আমি জানতে চাচ্ছি। তো এই যে কোনো একজন মানুষ জানতে চাচ্ছে এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই কারণে যে এর মাধ্যমে কিন্তু কোনো একটা ইনফরমেশন, এই যে কোম্পানিটা যে ওয়েবসাইটের ওনার উনি হচ্ছে অ্যাডসেন্সের মাধ্যমে হয়তো ইনকাম করে, তার মাধ্যমে তার হচ্ছে প্রচুর পরিমাণ ভিজিটার দরকার, উনি হচ্ছে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকে। তো নতুন যদি কোনো সময় উনি একটা ওয়েবসাইট লঞ্চ করছে যখন, তখন কিন্তু এই যে ইউআরএল তার Top 10 BD.com এটা কিন্তু কেউ জানতো না। আর আমি কিন্তু এই যে ওনার ওয়েবসাইটে যে খুঁজে পাইলাম, এটা কিন্তু ওনার ওয়েবসাইটের নাম আমি জানতাম না, আমি কিন্তু এই কিওয়ার্ড দিয়ে সার্চ করছি, তারপরে ফার্স্টে দেখাচ্ছে বিদায় কিন্তু ওনার ওয়েবসাইট সম্পর্কে আমি জানতে পারলাম। তো তার কারণে কোনো একটা ওয়েবসাইট যখন নতুন লঞ্চ করে বা কোনো একটা ওয়েবসাইট যখন নতুন কোনো একটা পেজ আপডেট করে তখন ওই পেজটা কিন্তু সম্পর্কে মানুষ জানে না, কিন্তু ওই পেজে কিছু ইনফরমেশন থাকে, যে ইনফরমেশন থাকে ওই ইনফরমেশনগুলো কোনো না কোনো মানুষের দরকার। তো ওই মানুষগুলোর কাছে এই ওয়েবসাইটের পেজটা বা ওয়েবসাইটটাকে তুলে ধরার যে প্রসেস, এর মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, যে কোন কিওয়ার্ডের মাধ্যমে এই পেজটা আমি মানুষের কাছে দেখাতে চাচ্ছি, বা আমি যে ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো দিতেছি এগুলো কাদের দরকার, এবং তারা কী লিখে গুগলে সার্চ করে, এবং যেই ওয়ার্ডগুলো লিখে সার্চ করে ওই ওয়ার্ডের পাশ সামনে যদি আমি ফার্স্ট পেজে যাইতে পারি ওই ওয়ার্ডের মাধ্যমে, তাহলে কিন্তু তারা আমার এই ইনফরমেশনগুলো নিবে। বা আমি ধরেন যদি গত ক্লাসে আমি দেখাইছিলাম যে আপনার হচ্ছে iPhone 13 Pro Max, আমি যদি এমন একজন কোম্পানি ওনার হই যে হচ্ছে iPhone 13 Pro Max বিক্রি করি, তো এই ওয়েবসাইটটা সম্পর্কে আমি একটা ওয়েবসাইটের নাম দিছি, ধরেন অন্য কিছু একটা দিছি যে ফোন সেলার বিডি একটা ওয়েবসাইটের নাম আমার, কিন্তু এই ওয়েবসাইটটা সম্পর্কে নতুন যেহেতু কেউ কিন্তু পৃথিবীর কেউ জানে না, এখন এই সম্বন্ধে তো কেউ আসলে এইভাবে তো কেউ সার্চ করবে না গুগলের সার্চ বারে এসে যে ফোন সেলার বিডি, কারণ এটা তো কেউ জানে না নতুন ওয়েবসাইট। তো আমাকে কি মানুষ কীভাবে খুঁজে পেতে পারে, আমি যেহেতু Top 10 আপনি হচ্ছে iPhone 13 Pro Max বিক্রি করি, তো আমি ওই বিষয়ে কিন্তু একটা আর্টিকেল লিখছি আমার ওয়েবসাইটে, তখন আর্টিকেলটা যখন লিখছি তখন ওই ওয়েবসাইটে এই আর্টিকেলটা খোঁজার জন্য মানুষ গুগলে কী কী লিখে সার্চ করে, এই যে আপনার iPhone 13 Pro Max এইটা পাওয়ার জন্য গুগলে মানুষ কী কী ওয়ার্ড লিখে সার্চ করে। এখন যেই যে ওয়ার্ড লিখে সার্চ করে ওইগুলো তো কিওয়ার্ড আমরা জানি,
কোন কোন ওয়ার্ডগুলো নিয়ে সার্চ করে এই সার্ভিসটা পাওয়ার জন্য বা এই প্রোডাক্টটা পাওয়ার জন্য, ওই কিওয়ার্ডগুলোর উপরে যদি আমার ওই স্পেসিফিক ওই ওয়েব পেজ বা ওয়েবসাইটটাকে আমি অপটিমাইজ করতে পারি, ওই কিওয়ার্ডে যদি ফার্স্টে আসতে পারি, তাহলে যারা এই কিওয়ার্ডে গুগলে সার্চ করে এই সার্ভিসটা পাওয়ার জন্য বা প্রোডাক্টটা পাওয়ার জন্য, তাদের সামনে আমি আসতে পারবো এবং তারা এখানে ক্লিক করে আমার ওয়েবসাইটে যাবে, ওখান থেকে পার্চেস করবে বা ইনফরমেশন জানতে পারবে। যার কারণে হচ্ছে এই আপনার কিওয়ার্ডগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং কিওয়ার্ড রিসার্চ বলতে হচ্ছে এইগুলো খুঁজে বের করা যে আমি যেই সার্ভিস প্রোভাইড করি, এই সার্ভিসটা বা আমি যে প্রোডাক্ট বিক্রি করি, এই প্রোডাক্ট ক্রয় করার জন্য মানুষ গুগলে কি কি ওয়ার্ড লিখে সার্চ করে, এই ওয়ার্ডগুলো খুঁজে বের করে একটা রিপোর্ট তৈরি করা, এবং এটা নিয়ে যে আমি একটা গবেষণা করি, এইটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারছি। আমাকে যদি কেউ একজন বলেন যে আসলে আপনি কিওয়ার্ড রিসার্চ বলতে কি বুঝছেন, একদম সহজ ভাষায় যা বুঝছেন তাই। হ্যালো, কে বলেন? কেউ কি কিচ্ছু বুঝতে পারেন নাই? বুঝছি ভাই, আমাকে বলতে হবে আসলে আপনি কি বুঝছেন, শুধু বুঝছি এটা বললে তো আসলে আমি বুঝবো কেমন যে আপনি বুঝছেন। মানে কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে কোন কোম্পানিকে আমরা যে যে নাম দিয়ে আসলে সার্চ করব, মানে যে যে কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করব সেটা হচ্ছে ওই রিসার্চ করতে হবে আর কি, যে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে ওই পেজে চলে যাবো, মানে কোম্পানির পেজে। দু একজন যদি বলেন যে আসলে কিওয়ার্ড রিসার্চ বলতে কি বুঝছেন। কিওয়ার্ড রিসার্চ বলতে মানে আমরা যে কোনো সার্চ ইঞ্জিনে যে কোনো সার্ভিস বা সেবা পাওয়ার জন্য যেসব মানে ওয়ার্ড লিখে নিয়ে সার্চ করে আমরা ওই বিষয়টা জানতে চাইবো, ওটাই হচ্ছে কিওয়ার্ড মূলত। আচ্ছা, আর কেউ বলতে পারবেন একটু ক্লিয়ার ভাবে যে কিওয়ার্ড রিসার্চ বলতে আপনি কি বোঝেন? আচ্ছা, আমি বলি। আমরা মূলত বিভিন্ন সার্চ ইঞ্জিনের কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু সেবা পাওয়ার জন্য যেগুলো লিখে সার্চ করি, এটা মূলত কিওয়ার্ড। তো কিওয়ার্ড রিসার্চ বলতে আমরা যেটা বুঝি, সাধারণত কোনো ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করানোর জন্য আমরা মূলত রিসার্চ করি যে আসলে মানুষ কোন কিওয়ার্ডগুলো বেশি সার্চ দেয়। তো সেই রিসার্চ করে আমরা খুঁজে বের করি, সে যেমন লয়ার কথা বলছেন, মানুষ লয়ার টপ 10 লয়ার খোঁজার জন্য কি লিখে সার্চ করে বেশি, এইটা খুঁজে বের করা, এই গবেষণা করে এই কিওয়ার্ড গুলো বের করে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এক্স্যাক্টলি এইটাই আসলে, যে আমি যেই সার্ভিসটা প্রোভাইড করি, ধরেন আমি একজন উকিল, তো আমি হচ্ছে লয়ার সার্ভিস প্রোভাইড করি, তো আমার এই লয়ার সার্ভিস পাওয়ার জন্য মানুষ বাংলাদেশ থেকে, যেহেতু আমি বাংলাদেশে এই সার্ভিসটা প্রোভাইড করি, তো আমি যেহেতু একজন উকিল আমি একটা লয়ার সার্ভিস প্রোভাইড করি, তো বাংলাদেশ থেকে এই লয়ার সার্ভিস নেওয়ার জন্য মানুষ গুগলে কি কি ওয়ার্ড লিখে সার্চ করে, ওই ওয়ার্ডগুলো আমাকে খুঁজে খুঁজে বের করে একটা লিস্ট করা, এটি হচ্ছে আমার হচ্ছে কিওয়ার্ড রিসার্চার হিসাবে আমার একটা কাজ। এবং এমন গবেষণা করা বলতে হচ্ছে এমন ওয়ার্ডগুলো খুঁজে বের করা যেগুলো একটু সার্চ ভলিউম একটু বেশি আছে, কারণ যেই ওয়ার্ডের কোনো সার্চ ভলিউম নাই ওইটাতে যেহেতু মানুষ যদি বেশি সার্চই না করে তাহলে আমি তো আমার কোম্পানি কোনো বেনিফিটেড হবে না। তো এটা হলো এমনভাবে খুঁজে বের করা যেইগুলো হচ্ছে আমার অনেক বেশি সার্চ ভলিউম আছে, এবং যেই কিওয়ার্ডগুলোতে মানুষের সার্চ ভলিউম থাকার পাশাপাশি এর ডিফিকাল্টিও কম আছে, যে অনেকেই এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করে ফেলে নাই যার কারণে কিওয়ার্ড ডিফিকাল্টিও একটু কম আছে, এরকম খুঁজে বের করা। আমি একজন কিওয়ার্ড রিসার্চার হিসেবে আমার গবেষণার কাজ হচ্ছে যে আমি যেই কোম্পানির হয়ে কাজ করতেছি, যারা তারা যে সার্ভিসটা প্রোভাইড করতেছে বা তারা যে প্রোডাক্টটা বিক্রি করতেছে, এই প্রোডাক্টটা পাওয়ার জন্য গুগলে মানুষ কী কী লিখে সার্চ করে, এবং ওই সার্চটার পরিমাণটা আসলে মাসিক কত, যত বেশি থাকতে পারবে তত আমার কোম্পানি বেশি ভিজিটর পাবে, তত সেল বাড়াইতে পারবে। এবং এই শুধু ভিজিটর থাকলেই হবে না, যদি এমন হয় যে 1 লক্ষ আছে সার্চ ভলিউম, হয়তো সার্চ ভলিউম কথাটার সাথে আপনার অনেকেই পরিচিত না, আমি একটু পরে বলতেছি, তো 1 লক্ষ আছে সার্চ ভলিউম কিন্তু এর ডিফিকাল্টি আছে 70, তার মানে হচ্ছে এই কিওয়ার্ডটাতে প্রচুর কোম্পানি, যেহেতু আমি একাই আইফোন বিক্রি করি না, আর অনেক কোম্পানি বিক্রি করে যার জন্য অনেকেই অলরেডি কাজ করছে, অনেকেই র্যাঙ্কে আছে, তার মানে আমি নতুন অবস্থায় এই কিওয়ার্ডটাতে কাজ করলে আমি খুব সহজে র্যাঙ্কে আসতে পারবো না, এদের সাথে একটি ট্যাক্কা দিয়ে আমি আসলে আসতে পারবো না, ধীরে ধীরে আমাকে আগাতে হবে। সেক্ষেত্রে যেই কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম মোটামুটি ভালো আছে, আমি ভিজিটর বেশি পাবো, কিন্তু সাথে সাথে অন্য মানুষ খুব কম কাজ করছে, কিওয়ার্ড ডিফিকাল্টি কম আছে,
ওই কিওয়ার্ডগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। সেক্ষেত্রে একটা কোম্পানির, যেহেতু আমি কাজ করতেছি একটা কোম্পানির হয়ে, তাকে আমাকে এইগুলো নিয়ে ইনশিওর করে দিতে হবে, রিসার্চ করে দিতে হবে যে এমন কিছু কিওয়ার্ড যেগুলো আসলে সার্চ ভলিউম ভালো, সাথে সাথে কিওয়ার্ড ডিফিকাল্টিও খুব কম। তো এরকম একটা লিস্ট আমাকে তৈরি করতে দিতে হবে। এখন কোম্পানি ওনার যতগুলো কিওয়ার্ড আমাকে দিতে বলবে, যতটা টাকা আমাকে সে পে করবে, তার উপরে বেসিস করে আমি তাকে একটা অ্যামাউন্টের কিওয়ার্ড আমি তাকে প্রোভাইড করব। এইটাই হচ্ছে একজন কিওয়ার্ড রিসার্চার হিসেবে আমার কাজ। তো কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড রিসার্চ কি এবং একজন কিওয়ার্ড রিসার্চার হিসেবে আমাকে আসলে কি কি কাজ করতে হবে, মোটামুটি কি আপনারা ক্লিয়ার? কেউ কি জি বুঝতে পারেন না? আমরা আমি ক্লাস শুরুর আগে একটা কথা বলছি যে আমার সাথে কোঅপারেট করবেন, কোনো একটা প্রশ্ন করলে ওটা আপনি যতটুকু বুঝছেন বলবেন। আচ্ছা, তারপরে আছে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ইম্পর্টেন্ট। আসলে একটা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ কেন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমি আগেই বলছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর ক্ষেত্রে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ। যখন আপনি একজন এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতে যাচ্ছেন কোনো একটা ওয়েবসাইটে, বা আপনি যখন একটা এসইও প্রজেক্ট কাজ করবেন, আপনার ফার্স্ট স্টেপ হবে কিওয়ার্ড রিসার্চ দিয়ে। তো কিওয়ার্ড রিসার্চ কেন গুরুত্বপূর্ণ, কারণ আপনি কিন্তু সরাসরি কোনো ওয়েবসাইটকে ফার্স্ট পেজ আনতে পারতেছেন না, মানে মানুষ তো আসলে আপনার ওয়েবসাইট মুখস্থ করে রাখে নাই, তারা আপনার ওয়েবসাইট কিন্তু সরাসরি সার্চ করবে না, হয়তো করে যখন কোনো একটা ওয়েবসাইট অনেক পরিচিত হয়ে যায়, তখন কিন্তু মানুষ ওয়েবসাইট নিয়ে সরাসরি সার্চ করে, কিন্তু বেশিরভাগই কিন্তু মানুষ কিওয়ার্ড দিয়ে সার্চ করবে। তার যেই বিষয়টা দরকার ওই বিষয়টা লিখে, সে আসলে যতটুকু বুঝতেছে জিনিসটা অতটুকু একটা ওয়ার্ড লিখে সার্চ করবে ওই সার্ভিসটা পাওয়ার জন্য বা ওই বিষয়ে জানার জন্য। যেমন আমি লিখবো যে আইফোন 13 প্রো ম্যাক্স, আমি হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স সম্পর্কে হয়তো জানতে চাচ্ছি বা কিনতে চাচ্ছি, তখন আমি একটা জিনিস লিখলাম, আমি কিন্তু জানি না কোন ওয়েবসাইটে বিক্রি করে, আমি ওয়েবসাইটের নাম লিখবো না, আমি যত আইফোন 13 প্রো ম্যাক্স কিনতে চাচ্ছি আমি সার্চ বারে লিখবো যে আইফোন 13 প্রো ম্যাক্স, তো আমাকে অনেকগুলো ওয়েবসাইট দেখাবে। তো এই যে দেখাবে, এর মাধ্যমে আমাকে কি করতে হবে, আমাকে যাতে মানুষ এরকম আমি যেই সার্ভিসটা দিই এই সার্ভিস রিলেটেড কোনো কথা যদি যখন লিখবে, তখন যাতে আমার ওয়েবসাইট ফার্স্ট পেজে পায়, সেখান থেকে যেন আমার ওয়েবসাইটে মানুষ যায়, ওখানে আমার ভিজিটর যাতে বৃদ্ধি হয়, আমার ট্রাফিক যাতে বাড়ে, আমি ওখানে সেল আনতে পারি, যার কারণে কিন্তু কিওয়ার্ডটা গুরুত্বপূর্ণ। তো আমাকে তাহলে কি করতে হবে, সর্বপ্রথম কিওয়ার্ড ফাইন্ড আউট করতে হবে যে কোন কিওয়ার্ডের মাধ্যমে আমি র্যাঙ্কে আসতে চাচ্ছি, আমি কি সার্ভিস প্রোভাইড করি, এবং এই সার্ভিসটা পাওয়ার জন্য মানুষ কি কি লিখে গুগলে সার্চ করে, ওই সার্চ টার্মসগুলো আমাকে বের করে ওর উপরে আমাকে এসইও অপটিমাইজ, এসইওর যে অন্যান্য ফ্যাক্টরগুলো আছে ওগুলো অ্যাপ্লাই করে আমাকে অপটিমাইজ করতে হবে, যাতে ওই কিওয়ার্ড দিয়ে কেউ যদি গুগলে কখনো সার্চ করে আমার ওয়েবসাইটে ফার্স্ট পেজে দেখতে পারে। এখন ইম্পর্টেন্ট কেন, ধরেন আপনি নতুন একটা ওয়েবসাইট বিল্ড করলেন, আপনি কোনো একটা স্পেসিফিক একটা প্রোডাক্ট বিক্রি করেন বা অনেক আনকমন একটা প্রোডাক্ট বিক্রি করেন, আপনি ভাবতেছেন যে এই প্রোডাক্টটা খুবই আনকমন খুবই চলবে, কিন্তু আপনি প্রপার কিওয়ার্ড রিসার্চ করলেন না, দেখলেন না যে এই কিওয়ার্ডটা আসলে মাসে মানুষ কতগুলো মানুষ সার্চ করে বাংলাদেশ থেকে, হয়তো আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন যেটি ইউনাইটেড স্টেটের মানুষ অনেক বেশি পারচেস করে, কিন্তু বাংলাদেশের মানুষ ওর নামও জানে না, কিন্তু আপনি মনে করলেন যে যেহেতু ইউনাইটেড স্টেটের মানুষ অনেক বেশি এটা কিনে, তো বাংলাদেশের মানুষও কিনবে, তো আপনি ওই ধারণার বশবর্তী হয়ে বাংলাদেশে একটা ওয়েবসাইট লঞ্চ করলেন এবং সেখানে ওইটা আপনি এসইও করলেন ওই কিওয়ার্ড দিয়ে, মানে আপনি হচ্ছে ইউনাইটেড স্টেটে দেখলেন যে সার্চ ভলিউম 1 লক্ষ, আপনি মনে করলেন যে বাংলাদেশের মানুষ এটা কিনবে, আপনি ওই কিওয়ার্ডে বাংলাদেশে হচ্ছে সুন্দর করে একটা আর্টিকেল লিখে আপনি এসইও করলেন আপনার ওয়েবসাইটে, কিন্তু মাস শেষে দেখলেন যে আপনি কোনো ভিজিটর পাচ্ছেন না, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু ওই স্পেসিফিক প্রোডাক্টটার প্রতি মানুষের কোনো ইন্টারেস্ট নাই বা গুগলে মানুষ ওই বিষয়টা নিয়ে সার্চই করে না, কিন্তু আপনি যেহেতু বাংলাদেশ থেকে এইটা কিওয়ার্ডটা ভালো মতো রিসার্চ করে দেখেন নাই, যার কারণে কিন্তু আপনার সমস্ত পরিশ্রম জলে যাবে, যার কারণে কিন্তু একটা এসইও যত একজন ভালো এক্সপার্ট দিয়ে আপনি অপটিমাইজ করান না কেন, আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে প্রপার এসইওর জন্য আপনার প্রপার কিওয়ার্ড ফাইন্ড আউট করা, আপনার ভ্যালুয়েবল আপনার সে ওয়েবসাইটের জন্য ভ্যালুয়েবল আপনার হচ্ছে কিওয়ার্ড ফাইন্ড আউট করা। তো এই কারণে হচ্ছে কিওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, একদম এসইওর ফার্স্ট স্টেপ হচ্ছে কিওয়ার্ড, এবং 2 নম্বর হচ্ছে আপনি যত যাই করেন কিওয়ার্ডের বেসিস করে হচ্ছে আপনি এসইও করতে হবে, 3 নম্বর কিওয়ার্ডটা যদি আপনি প্রপারলি রিসার্চ না করেন তাহলে কিন্তু আপনি ই পাবেন না, আপনি অডিয়েন্স পাবেন না, যার কারণে কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইটের ক্ষেত্রে এবং হচ্ছে আপনার এসইওর এই জার্নিতে। বুঝতে পারছেন তো আসলে কিওয়ার্ড কি, কিওয়ার্ড আসলে রিসার্চ কি এবং কিওয়ার্ড রিসার্চের ইম্পর্টেন্টনেসটা কোথায়? বুঝতে পারছি। আচ্ছা, তো তারপরে আছে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর ই কমার্স ওয়েবসাইট, এবং তারপরে আছে হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ ফর কোম্পানি ওয়েবসাইট। এখন এখানে 2টা ওয়েবসাইটের নাম চলে আসছে। এখন সাধারণত একটা মনে একটা প্রশ্ন আসতে পারে যে আসলে ওয়েবসাইট আসলে কয় ধরনের হয়।
ওয়েবসাইট সাধারণত তিন ধরনের হয়, একটা হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইট, একটা হচ্ছে কোম্পানি ওয়েবসাইট, একটা হচ্ছে আপনার ব্লগিং ওয়েবসাইট। এখন আসলে এইগুলো কোনটা কোন ধরনের ওয়েবসাইট আমি কীভাবে বুঝবো? তো সেক্ষেত্রে কোম্পানি ওয়েবসাইট বলতে হচ্ছে আপনি ধরেন কোনো একটা সার্ভিস, যেই ওয়েবসাইটের মাধ্যমে কোনো একটা সার্ভিস প্রোভাইড করা হয়। যেমন হতে পারে একজন ডেন্টাল বা একজন ডক্টর, যে একজন দাঁতের ডক্টর, সে কিন্তু একটা ওয়েবসাইট বিল্ড করবে, ডেন্টাল ওয়েবসাইট, যেটা হতে একটা সে একটা সার্ভিস প্রোভাইড করবে। সে যেহেতু একটা পেশায় আছে, সে একজন এক্সপার্ট একজন ডক্টর, তার ওই ডক্টরের সার্ভিসটা প্রোভাইড করবে একটা ওয়েবসাইটের মাধ্যমে, ওইটা একটা কোম্পানি ওয়েবসাইট। বা একজনের হচ্ছে একটা একজনের যে লয়ার, সে হচ্ছে একজন উকিল, তার ওই উকিলের ওই আইনি যে সেবাটা আছে এটা একটা ওয়েবসাইটের মাধ্যমে প্রোভাইড করবে, এটা হচ্ছে একটা কোম্পানি ওয়েবসাইট। বা ধরেন বাংলাদেশের রবি, গ্রামীণ ফোন বা বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো আছে যারা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে, যারা সার্ভিস প্রোভাইড করে এইসব সার্ভিসেস ওয়েবসাইট যেগুলো আছে এগুলোকে বলা হয় কোম্পানি ওয়েবসাইট। আর যেগুলো ই কমার্স ওয়েবসাইট বলতে ধরেন যে ওয়েবসাইটগুলোর থ্রুতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, সেটা হতে পারে ফিজিক্যাল প্রোডাক্ট, সেটা হতে পারে হচ্ছে আপনার আপনার হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট, বা অন্য যে প্রোডাক্টগুলো আছে আপনার ডিজিটাল প্রোডাক্ট যেটাকে বলা হয়, ফিজিক্যাল প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্ট যেইটাই হতে পারে এগুলো হচ্ছে বিক্রি করে। এখন ফিজিক্যাল প্রোডাক্ট কি? ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে আপনার টিভি, ফ্রিজ, এগুলো। আর আপনার ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার, গেমস, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন যেগুলো আছে এগুলো আসলে আপনার হচ্ছে প্রোডাক্ট। যেমন আপনার হচ্ছে ডোমেইন, হোস্টিং, বিভিন্ন ধরনের এসএসএল সার্টিফিকেট এগুলো হচ্ছে আপনার, বা ইবুক, এগুলো হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট। আর ফিজিক্যাল প্রোডাক্ট তো চিনে নেই। তো এইসব প্রোডাক্ট যেইসব ওয়েবসাইটের থ্রুতে বিক্রি করা হয় এইসব ওয়েবসাইটকে বলা হয় ই কমার্স ওয়েবসাইট। এখন কোম্পানি ওয়েবসাইট কি এবং কি ই কমার্স ওয়েবসাইট কি, বুঝতে পারছেন? হ্যালো, কেউ কথা বলছেন না, কেউ কি শুনতেছেন? আসলে মাইক অন করতে একটু সময় লাগে, তো আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ব্লগিং ওয়েবসাইট বলতে যেসব ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন পাওয়া যায়, যেমন আমরা কোনো কিছু লিখে সার্চ করি, হাউ টু রিলেটেড যে কথাগুলো লিখে আমরা সার্চ করি, যে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের যে হাউ টু মোবাইল অপারেট, ধরেন এই মোবাইলটা কীভাবে অপারেট করতে হয়, বা হাউ টু মেক মানি অনলাইন, যে কীভাবে অনলাইন থেকে মানি জেনারেট করতে হয়, বা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কী, ধরেন যেগুলো হচ্ছে কোনো ইনফরমেশন জানার জন্য আমরা যেগুলো সার্চ করি, বা কোনো কিছু টিউটোরিয়াল পাওয়ার জন্য, এক কথা কোনো কিছু জানার জন্য আমরা যে তথ্য, ইনফরমেশন জানার জন্য যে কিওয়ার্ডগুলোতে সার্চ করি, যেই ওয়েবসাইটগুলো আমরা পাই, যেসব ওয়েবসাইটে বিভিন্ন ধরনের তথ্য প্রোভাইড করে, এগুলোকে ব্লগিং ওয়েবসাইট বলা হয়। যে বিভিন্ন ধরনের ব্লগিং করে তারা, বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করে, তারা কোনো কিছু পারচেসও করে না, না তারা কোনো সার্ভিস প্রোভাইড করে, তারা শুধুমাত্র ইনফরমেশন দেয়। তো এইসব ওয়েবসাইটগুলোকে বলা হয় হচ্ছে ব্লগিং ওয়েবসাইট। তো ওয়েবসাইট হচ্ছে তিন ধরনের, আশা করি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে ব্লগিং ওয়েবসাইটের জন্য আসলে আপনি ফাইবার, আপওয়ার, ফ্রিল্যান্সার, ডটকমে তেমন কোনো কাজ পাবেন না, যার কারণে এটা নিয়ে আসলে আমাদের কোনো মাথা ব্যথার কারণ নাই। এখন আমরা আসলে একজন ডিজিটাল মার্কেটার হিসাবে, বা আপনার হচ্ছে একজন ফ্রিল্যান্সার হিসাবে, বা আমি একজন নিজে যদি একটা ই কমার্স ওয়েবসাইট বিল্ড করি, বা একজন কোম্পানি ওয়েবসাইট বিল্ড করি, তো আমি আমার ওয়েবসাইটের জন্য বা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবো, বা আমি একজন এসইও এক্সপার্ট হিসাবে, একজন কিওয়ার্ড রিসার্চার হিসাবে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবো একটা কোম্পানি ওয়েবসাইটের জন্য এবং একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য, সেইটাই কিন্তু আমরা এই লেসনে বা এই ক্লাসে আমরা দেখবো এখন প্র্যাকটিক্যালি। তো মোটামুটি আসলে আমরা কিওয়ার্ড সম্পর্কে মোটামুটি একটা ওভারভিউ নিয়ে নিছি। তো এখন আমরা হচ্ছে দেখে নিই যে একটা কোম্পানি ওয়েবসাইটের জন্য আমরা কীভাবে কিওয়ার্ড রিসার্চ প্র্যাকটিক্যালি করতে পারি এবং ক্লায়েন্টকে আমরা প্রোভাইড করতে পারি। আজকের ক্লাসে আমরা এটা বেসিক লেভেল পর্যন্ত আমরা দেখব, এবং পরবর্তী ক্লাসে লাইভ একদম প্রজেক্ট আমরা করে কীভাবে একজন ক্লায়েন্টকে প্রোভাইড করতে হয় ওইটা শিখব সামনের ক্লাসে। কিওয়ার্ড রিসার্চ আপনারা দুইটা ক্লাস পাবেন, কোর্স মডিউলে আছে, দেখে নেবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে যদি আমরা সার্চ করি গুগলে আসে, আচ্ছা ডিফেন্স লয়ার নিয়ে আমি যদি আমি একটু সার্চ করি, তারপরে যে ওয়েবসাইটগুলো আছে আমি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটের জন্য আমি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে আপনাদের হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাই দেবো, এবং আপনাদের এর উপরে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা সামনের শুক্রবার ক্লাসের আগে এই অ্যাসাইনমেন্টটা জমা দেবেন আমাদের ফেসবুক গ্রুপে। সেক্ষেত্রে হচ্ছে আমরা ধরেন একটা, যেহেতু আমাদের এখন কোনো বায়ারের কাজ করতেছি না, আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি এখন শিখবো ক্লাসে, তো আমরা হচ্ছে ডিফেন্স লয়ার নিয়ে আর্মি দিয়ে একটা ওয়েবসাইট খুঁজে বের করি, এবং ওয়েবসাইটের জন্য আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা করবো।
সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, যখন কিওয়ার্ড রিসার্চ করতে আসবেন কোনো ক্লায়েন্টের জন্য, ধরেন আপনি ফাইবারে কিওয়ার্ড রিসার্চের একটা কাজ পাইছেন, তখন আপনার প্রথম কাজ হবে যে আপনার ক্লায়েন্টের লোকেশন আসলে কোন জায়গায়। ধরেন আপনি বাংলাদেশে বসে যদি বাংলাদেশ নিয়ে হচ্ছে একটা কাজ করেন, ধরেন বাংলাদেশে আপনি হচ্ছে ডিফেন্স লয়ার লিখে যে ওয়েবসাইটটা পাইলাম আমি, ধরেন আমি হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা কোম্পানির ওয়েবসাইট পাইছি, এখন আমি বাংলাদেশ থেকে যদি কিওয়ার্ড রিসার্চ করে দেই তাহলে আমাকে কিন্তু বাংলাদেশের সার্চ বুলিয়ান দেখাবে, বাংলাদেশের কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাবে। সেক্ষেত্রে কিন্তু সে ইউনাইটেড স্টেটে সে যখন দেখবে এগুলো চেক করে বা সে যখন অপটিমাইজ করবে তখন কিন্তু সে কিন্তু মানে রেজাল্টটা পাবে না। কারণ কি? কারণ আমাদের দেশে ধরেন যেই কিওয়ার্ডটা দিয়ে মানুষ আমাদের দেশে যেই মানুষগুলো সার্চ করে তারা কিন্তু ইউনাইটেড স্টেটে সার্চ করে না, সেক্ষেত্রে ইউনাইটেড স্টেটে যারা সার্চ করে তারা আলাদা মানুষ এবং যারা বাংলাদেশে সার্চ করে তারা আলাদা মানুষ। সেক্ষেত্রে কিন্তু কিওয়ার্ডের যে সার্চ ভলিউম সেটা কিন্তু আলাদা হবে। এখন সার্চ ভলিউমটা একটু নিয়ে কথা বলি, সার্চ ভলিউম বলতে আমরা কী বুঝি? সার্চ ভলিউম হচ্ছে কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ডের কোনো একটা স্পেসিফিক লোকেশনে এক মাসে কী পরিমাণ সার্চ হয় ওই পরিমাণ সার্চকে ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম বলা হয়। আমি যদি আবারও বলি, ধরেন কিওয়ার্ড রিসার্চ এই যে ডিফেন্স লয়ার নিয়ে আর্মি এইটা দিয়ে, এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা দিয়ে বাংলাদেশে প্রতি মাসে কী পরিমাণ মানুষ গুগলে সার্চ করে, যে পরিমাণ মানুষ বাংলাদেশে এই ওয়ার্ডটা দিয়ে প্রতি মাসে সার্চ করে ওই সংখ্যাটা হচ্ছে বাংলাদেশের জন্য এই কিওয়ার্ডের সার্চ বলি আমি। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ ভাই, আমাকে যদি বলেন যে সার্চ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ভলিউম বলতে আপনি কি বুঝছেন, জি স্যার, বোঝা গেছে। বলেন আমাকে যে সার্চ ভলিউম বলতে আপনি কি বুঝেন। হ্যালো, তো কোন একটা টপিক নিয়ে মানে হচ্ছে একটা মাসে যে পরিমাণ মানুষ সার্চ করে কোন একটা লোকেশন বেসিস, হ্যাঁ সেটাই হচ্ছে লোকেশনে সার্চ বলে। যে কোনো একটা কিওয়ার্ডের উপরে যে কোনো একটা মানে স্পেসিফিক লোকেশনের মধ্যে এক মাসের মধ্যে কী পরিমাণ মানুষ ওই কিওয়ার্ডটাতে সার্চ করতেছে ওই সংখ্যা, যে একটা সংখ্যা আছে এক মাসের, ওই সংখ্যাটা হচ্ছে ওই কিওয়ার্ডের জন্য একটা সার্চ বলিয়াম। যার কারণে আপনি যদি কোনো একটা বাইরের কাজ পান ইউনাইটেড স্টেটের বা কানাডার, এখন আপনি যদি বাংলাদেশে বসে বসে কাজ করেন তো আপনি কিন্তু বাংলাদেশ থেকে যদি কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে কিন্তু বাংলাদেশে কী পরিমাণ মানুষ ওই কিওয়ার্ডটাতে সার্চ করে তার সার্চ বলিয়াম পাবেন। কিন্তু আপনার ক্লায়েন্ট যেহেতু কানাডার, কিন্তু সে যখন ওই কিওয়ার্ড দিয়ে তার ওয়েবসাইটে মানে ওই দেশে সার্চ করবে তাই সে কিন্তু একই রেজাল্ট দেখবে না, সে কিন্তু দেখবে ভিন্ন রেজাল্ট। কারণ কিন্তু ইউনাইটেড স্টেটে বা কানাডার কিন্তু সার্চ ভলিউম আলাদা হবে, যেহেতু ওটা আলাদা একটা লোকেশন, এবং বাংলাদেশের সার্চ ভলিউম কিন্তু আলাদা হবে। যার কারণে আপনি যদি বাংলাদেশে বসে কোনো ক্লায়েন্টের কাজ করে দেন এবং সে যদি ওই দেশে এটা অ্যাপ্লাই করে, সে কিন্তু রেজাল্টটা আপনি যেমন দেখাবেন সে কিন্তু সেমন পাবে না, যার কারণে কিন্তু সে কিন্তু বেনিফিটেড হবে না। তার মানে আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে আপনি যেই ক্লায়েন্টের কাজ পাবেন তার যে টার্গেটের লোকেশন থাকবে, যে লোকেশনে সে বিজনেস করতেছে, তো ওই লোকেশনের কিন্তু লোকেশন আপনার কম্পিউটারটাকে করে নিতে হবে, যাতে আপনি এখানে বসে যে কিওয়ার্ড রিসার্চটা করবেন এখানে যে রেজাল্টটা শো করবে আপনার ক্লায়েন্টের ওই লোকেশনে কিন্তু একই রেজাল্ট শো করবে। তো সেটা কীভাবে করবেন সেটার জন্য দেখেন আপনার গুগলের এই ডান পাশে দেখবেন যে একটা সেটিং অপশন আছে, যে সেটিংয়ে ক্লিক করবেন, এখানে সি অল সেটিংয়ে ক্লিক করবেন, এবং এখানে নিচে যখন আসবেন দেখবেন যে এখানে রিজিয়ন সেটিং, যে প্রত্যেকটা কান্ট্রি সোমরে ক্লিক করলে পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে সবগুলো কান্ট্রি কিন্তু এখানে দেখাবে। এখন আপনার ক্লায়েন্টের লোকেশন যেই দেশে থাকবে আপনি ওই দেশটা সিলেক্ট করে দেবেন। এখন ধরেন আমি হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা ক্লায়েন্টের কাজ করবো, সেক্ষেত্রে আমার এই ব্রাউজারটাকে ইউনাইটেড স্টেটে করে নিব, যাতে আমি এখানে যে সার্চ ভলিউমগুলো পাবো ইউনাইটেড স্টেটে যদি কেউ সার্চ করে সেও একই সার্চ ভলিউম পাবে। তার মানে আমি এখানে টিক চিহ্নতে সেভে ক্লিক করে দেবো এবং ওকেতে ক্লিক করে দেব। তো এখন দেখেন এখন যে ওয়েবসাইটগুলো আসছে এগুলো হচ্ছে ইউনাইটেড স্টেটের ওয়েবসাইট, এখন যে ওয়েবসাইটগুলো আসছে এগুলো হচ্ছে ইউনাইটেড স্টেটের ওয়েবসাইট। আমি যখন একটা ওয়েবসাইট যখন একটা ওয়েবসাইট আমি ওপেন করি তারপরে ওই ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করে আপনাদেরকে দেখাই প্র্যাকটিক্যালি। কেমন ওয়েবসাইট? আচ্ছা না, অন্য একটা ওয়েবসাইট দেখি, যেহেতু একটা অন্য ধরনের ওয়েবসাইট। আপনারা কি আপনাদের ব্রাউজারের লোকেশন চেঞ্জ করতে পারবেন? হ্যাঁ, তারপরে দেখেন ভাই, আবার দেখা লাগবে, ভিডিও রেকর্ড আছে সমস্যা নাই, আর একবার দেখে নেবেন। আমি হচ্ছে লাস্টে তাহলে চলে যাই।
ধরেন এই যে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে একটা ক্রিমিনাল লয়ার MZ.com, এইটা ধরেন আমি হচ্ছে ফাইবারে কাজ পাইছি একজন বায়ারের এবং তার ওয়েবসাইট হচ্ছে এইটা, সে একজন উকিল এবং তার ওয়েবসাইট হচ্ছে এইটা, এই ওয়েবসাইটে আমাকে বলছে যে এই ওয়েবসাইটের জন্য হচ্ছে আপনি আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, আপনাকে আমি $10 পেমেন্ট করবো, আপনি আমাকে 50টা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। এখন হচ্ছে আমি যখন কাজ পাবো তখন আমি তাকে কিছু প্রশ্ন করব, যেমন তাকে জিজ্ঞেস করবো যে হোয়াট ইজ ইউর টার্গেটেড লোকেশন, আপনার এই ওয়েবসাইটের টার্গেটেড লোকেশন কোন জায়গায়, আপনি কোন জায়গায় আসলে বিজনেসটা করেন, আমি কোন লোকেশনের হয়ে হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা করে দেবো, এই জিনিসটা মাথায় রাখবেন। প্রশ্ন করবেন ফার্স্টে যে হোয়াট ইজ ইউর টার্গেটেড লোকেশন, দুই নম্বর প্রশ্ন করবেন যে হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড, আপনার আসলে এই ওয়েবসাইটে তো অনেকগুলো আপনি সার্ভিস প্রোভাইড করেন, তো এর মধ্যে টার্গেটেড কোন কিওয়ার্ডের উপর আমি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবো, তো এই জন্য প্রশ্ন করবেন যে হোয়াট ইজ ইউর টার্গেটেড লোকেশন, তো আপনাকে সেই টার্গেটেড লোকেশনটা কিন্তু বলে দিবে। তারপরে হচ্ছে আপনি হচ্ছে ওই কিওয়ার্ডের উপরে হচ্ছে ওই স্পেসিফিক সার্ভিসটা পাওয়ার জন্য মানুষ গুগলে কী কী লিখে সার্চ করে ওরকম রিলেটেড বা রিলিভেন্ট ওয়ার্ডগুলো আপনি কিন্তু খুঁজে বের করবেন এবং রিসার্চ করবেন, সার্চ বলি আমি কত কিওয়ার্ড ডিফিকাল্টি কত, তারপরে একটা শিটে কিন্তু আপনি সুন্দর করে সাজিয়ে তাকে প্রোভাইড করবেন এবং আপনাকে সে পেমেন্ট করবে। তো প্রথম যে দুইটা প্রশ্ন করবেন আমাকে একটু বলেন যে কী কী দুইটা প্রশ্ন করবেন আপনারা ক্লায়েন্টের কোনো কাজ পাওয়ার পর। হোয়াট ইজ ইউর টার্গেটেড লোকেশন আর হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড, এই দুইটা জেনে নেবেন যে তার আসলে টার্গেটেড লোকেশন কোনটা। তারপরে আপনার ওই মানে সে যে উত্তরটা দিবে আনসারটা তার প্রেক্ষিতে হচ্ছে আপনার ব্রাউজারের লোকেশনটা আপনি ওইভাবে চেঞ্জ করে তারপর কিওয়ার্ড রিসার্চটা শুরু করবেন, এবং যে সে যে টার্গেটেড কিওয়ার্ডটা দিবে ওই কিওয়ার্ডের উপরে হচ্ছে আপনি রিসার্চটা করবেন যে ওই সার্ভিসটা পাওয়ার জন্য মানুষ গুগলে কী কী লিখে সার্চ করে ওই লোকেশনে, এবং তারপরে আপনি সার্চ বলিউম যত বেশি দেওয়া যায় এরকম কিওয়ার্ড রিফাইন করবেন এবং কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করবেন, যেটা আমরা পরবর্তীতে ধাপে ধাপে দেখতেছি। তো এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তারপরে হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে আপনার যে কিওয়ার্ড হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে লং টেল, একটা হচ্ছে শর্ট টেল। লং টেল বলতে হচ্ছে যেগুলো 3 ওয়ার্ডের বেশি হয় এবং শর্ট টেল বলতে হচ্ছে যেগুলো 2 ওয়ার্ডের কম হয় কিওয়ার্ড। যেমন ধরেন আমি যখন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম যে আপনার হচ্ছে, আচ্ছা আমরা পরবর্তীতে দেখতে পারবো, তো আপনি হচ্ছে যখন হচ্ছে একটা ওয়েবসাইটে আসবেন, যদি ধরেন আপনার ক্লায়েন্ট হচ্ছে আপনাকে যদি দিয়ে দেয় যে টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে আমার অমুক, ধরেন সে বললো যে আমি হচ্ছে ক্রিমিনাল ডিফেন্স, এই কিওয়ার্ডের উপরে তুমি আমাকে 50টা কিওয়ার্ড রিসার্চ করে দাও যে এই ক্রিমিনাল ডিফেন্স লিখে মানুষ যারা সার্চ করে তারা আসলে কী কী লিখে সার্চ করে, ক্রিমিনাল ডিফেন্স এই সার্ভিসটা নেওয়ার জন্য কী কী লিখে সার্চ করে ওর উপরে আমাকে 50টা কিওয়ার্ড রিসার্চ করে দাও, তখন কিন্তু আপনি ওটাকে কাজ করতে পারবেন। ধরেন যদি আপনাকে কোনো ক্লায়েন্ট বলে দিল না যে আসলে তার টার্গেটেড কিওয়ার্ড কী, তাকে শুধু বললো যে এইটা হলো আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের উপরে হচ্ছে আমাকে 50টা কিওয়ার্ড রিসার্চ করে দেয়, তখন আপনার কাজ হবে এই ওয়েবসাইটে সুন্দর করে ভিজিট করা যে এই ওয়েবসাইট আসলে কোন ইন্ডাস্ট্রির উপরে, আসলে তারা কি সার্ভিস দেয় বা কোনো প্রোডাক্ট বিক্রি করে থাকলে আসলে কি প্রোডাক্ট বিক্রি করে, আপনাকে খুঁজে দেখতে হবে যে ওয়েবসাইটটা কিসের উপরে। তো আপনি যখন একটা ওয়েবসাইট ভিজিট করে দেখবেন তো বুঝতে পারবেন যে ওয়েবসাইটটা কিসের উপরে। তো আমি যখন এই ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটটাকে বুঝতে পারতেছেন দেখে যে আসলে এটা কিসের উপরে ওয়েবসাইট, দেখে আপনি বুঝতে পারবেন না ওয়েবসাইটে যে আপনাকে দেওয়া হয় যে এটা কিসের ওয়েবসাইট, বুঝতে পারবেন। দেখেন নাম দেখে না বুঝতে পারতেছে যে ক্রিমিনাল লয়ার, তার মানে কি এটা একটা উকিলের একটা ওয়েবসাইট না, একটা আইনি ওয়েবসাইট না। আচ্ছা আপনার কথা বলতে পারছেন না। তো এখন হচ্ছে যখন আপনি একটা ওয়েবসাইট খুঁজে পাবেন তখন ওই ওয়েবসাইটের যে সার্ভিসগুলো থাকে মেন সার্ভিস ওইগুলো হচ্ছে তার সিট কিওয়ার্ড বা মেন কিওয়ার্ড বা তার টার্গেটেড কিওয়ার্ড। এটা অনেক অনেক মানে এক একজন ডিজিটাল মার্কেটার এক এক নামে অভিহিত করে, কেউ বলে সিট কিওয়ার্ড, কেউ বলে টার্গেটেড কিওয়ার্ড, কেউ বলে মেন কিওয়ার্ড। তো তার যে মেন সার্ভিস আছে ওই সার্ভিসগুলো হচ্ছে আমার মেন কিওয়ার্ড। আমি কিন্তু এই যে তার অন্যান্য যে ট্যাবগুলো আছে এখানে তার কিন্তু সার্ভিসগুলো পাবো না, এই যে তার প্র্যাকটিস এরিয়া, এই প্র্যাকটিস এরিয়ার মধ্যে তার হচ্ছে সার্ভিসগুলো আমি পাবো। তো আসলে তার কী কী ধরনের সার্ভিস আছে দেখেন, তার হচ্ছে ড্রাগস ক্রাইম, এটা হচ্ছে তার একটা সার্ভিস, যে সে একজন উকিল যারা ড্রাগ ক্রাইমের সাথে জড়িত আছে তাদের সে কী করে ডিফেন্স করে থাকে। তো সেক্ষেত্রে এই ড্রাগ ক্রাইম যারা করে তারা আসলে এই এখান থেকে যে মানে ড্রাগ ক্রাইম করার পর এখান থেকে মুক্তি পাওয়ার জন্য বা ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য গুগলে কী কী লিখে সার্চ করে ইউনাইটেড স্টেটে, এই রিলেটেড বিভিন্ন ধরনের আমার রিলিভেন্ট ওয়ার্ডগুলো খুঁজে পেতে হবে। তার হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে এইটা বা তার মেন সার্ভিস হচ্ছে এইটা, এই সার্ভিসটা পাওয়ার জন্য গুগলে মানুষ কী কী লিখে সার্চ করে, এরপর আমাকে 50টা কিওয়ার্ড বের করে দিতে হবে। তো আমি কী করবো, এটা হচ্ছে ক্লিক করবো, ক্লিক করার পর এই কিওয়ার্ডটা আমি নিব। এখন এই যে দেখেন, এই যেখান থেকে আমি হচ্ছে এই কিওয়ার্ডটা নিয়ে নিলাম, এই কিওয়ার্ডটা নেওয়ার পর আমাকে এখন গুগল থেকে খুঁজে বের করতে হবে যে এই কিওয়ার্ডটা মানে এই সার্ভিসটা পাওয়ার জন্য মানুষ গুগলে কী কী লিখে সার্চ করে। দেখেন
আমি যখন ড্রাগ ডিফেন্স লিখে সার্চ করছি, ড্রাগ ডিফেন্স লিখে সার্চ করছি, পরে এখানে দেখা যাচ্ছে যে ড্রাগ ডিফেন্স লয়ার্স নিয়ার মি, ড্রাগ ডিফেন্স অ্যাটর্নি নিয়ার মি, ড্রাগ ডিফেন্স লয়ার, মানে হচ্ছে এই ড্রাগ ডিফেন্স এই সার্ভিসটা নেওয়ার জন্য মানুষ হচ্ছে এই এই ওয়ার্ডগুলো লিখে গুগলে সার্চ করে। তো বুঝতে পারতেছেন যে ওনার এই সার্ভিসটা পাওয়ার জন্য গুগলে কী কী লিখে মানুষ সার্চ করে। জি স্যার, তো আমার কাজ হবে, আমি একজন যেহেতু কিওয়ার্ড রিসার্চার বা আমি একজন হচ্ছে এসইও এক্সপার্ট, আমি একটা ওয়েবসাইটের জন্য কাজ করব, তো আমি যেহেতু কিওয়ার্ড নিয়ে প্রথমে কাজ করতেছি, আমাকে হচ্ছে তার যে সার্ভিসটা আছে এই সার্ভিসটা পাওয়ার জন্য গুগলে মানুষ কী কী লিখে সার্চ করে, বা তার যে টার্গেটেড কিওয়ার্ড আমাকে দিছে যে এই কিওয়ার্ডের উপরে মানুষ কী কী লিখে সার্চ করে আমাকে দাও, তো ওইটার উপর আমাকে হচ্ছে 50টা যদি বলা হয়ে থাকে, তো আমাকে এখন কী করতে হবে, এই কিওয়ার্ডটা দিয়ে মানুষ এই সার্ভিসটা পাওয়ার জন্য গুগলে মানুষ কী কী লিখে সার্চ করে, এরকম রিলিভেন্ট 50টা ওয়ার্ড খুঁজে বের করে একটা এক্সেল শিটে সাজিয়ে তাকে প্রোভাইড করতে হবে। এখন যদি আমি একটা একটা করে এইভাবে সার্চ করতে থাকি, বা আমি নিজে নিজে যদি ভাবতে থাকি যে আসলে এই সার্ভিসটা পাওয়ার জন্য মানুষ কী কী লিখে সার্চ করতে পারে, আপনি হচ্ছে একজন ভিকটিমের জায়গায় নিজেকে দাঁড় করে চিন্তা করেন যে আপনি যদি একজন ড্রাগ মাফিয়া হইতেন, তাহলে হচ্ছে আপনি এই লয়ার মানে ড্রাগ ডিফেন্স লয়ার খোঁজার জন্য গুগলে কী কী লিখে সার্চ করতেন একটু চিন্তা করেন। তো চিন্তা করে করে হচ্ছে বের করে আপনি তাকে কিন্তু প্রোভাইড করতে পারেন, কিন্তু এইভাবে যদি করতে যান আপনার কিন্তু অনেক সময় লাগবে, বা অনেকে কিন্তু বুঝবেন না, হয়তো আপনি লয়ার নিয়ে পারবেন, কিন্তু পৃথিবীতে শুধু লয়ার তো ওয়েবসাইট না, হাজারো ক্যাটাগরি ওয়েবসাইট আছে, এখন সব বিষয়ের উপরে আপনার তো নলেজ নাই, তো আপনার যে বিষয়ে নলেজ নাই সেই বিষয়ে একটা ওয়েবসাইট যদি আসে তখন তো আপনি আসলে খুঁজে খুঁজে এইভাবে থিঙ্কিং করে বের করতে পারবেন না, কারণ আপনি ওই বিষয়ে জানেনই না। তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, তখন কিন্তু আপনার বিভিন্ন ধরনের টুলসের আশ্রয় নিতে হবে, যার কারণে হচ্ছে আমরা এখন টুলসের মাধ্যমে খুব সহজে কিন্তু আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা করতে পারবো, যেটা আমি নিজের থিঙ্কিং করে বের করতে গেলে কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে, অনেক সময় লাগতো, আর অনেক সময় যে আমাকে মনে করেন অনেক অল্প টাইম দেবে, যখন আমরা টপ রেটেড সেলার হয়ে যাবো, লেভেল টু সেলার হয়ে যাবো, তখন আমার হাতে সবসময় 500টা কাজ থাকবে, তখন কিন্তু আমি কিন্তু 2 দিনে যে একটা ডেলিভারি দেবে 50টা কিওয়ার্ড, আমি যদি নিজের নিজের থিঙ্কিং করতে থাকি, আমার হাতে যদি 5টা কাজ থাকে, আমি কিন্তু সবাই কিন্তু ডেলিভারি দিতে পারবো না, যার মাধ্যমে কিন্তু নিজে নিজে থিঙ্কিং করে আসলে এই কাজগুলো করা যাবে না, সেক্ষেত্রে আমাকে টুলসের আশ্রয় নিতে হবে। তো কী করবো, এরকম অনেক টুলস আছে, পেইড টুলস এবং ফ্রি টুল, আমরা যেহেতু এখন বিগিনার লেভেলে আছি আমরা কোনো ইনভেস্ট করবো না, আমরা ফ্রি টুলস দিয়ে শিখবো, এবং যখন আমরা পরবর্তীতে এখান থেকে ইনকাম করবো তখন আমরা পেইড টুল কিনে নিবো এবং তার মাধ্যমে করবো। তবে পেইড টুল এবং ফ্রি টুলের একই পদ্ধতি এবং হুবহু একই জিনিস, শুধু পেইড টুলে আপনাকে ইনফরমেশনগুলো বেশি দিবে এবং আপনার ফ্রি টুলে কিছু লিমিটেশন থাকবে, আপনাকে বেশি দিবে না, এই হচ্ছে আপনার ব্যাপার। তাছাড়া আমরা যেই টুলস নিয়ে কাজ করবো ওইটারই ফ্রি টুলস আছে এবং পেইড টুলস আছে, আমরা ওটা ফ্রি টুলস ইউজ করবো, এবং যদি আমরা যখন আমরা ইনকাম করা শুরু করে দেবো তখন ওইটারই পেইড ভার্সন কিনে নেবো। ফ্রি টুলসে আমাদের কী লিমিটেশন থাকবে, আমাদের কিওয়ার্ডগুলো অল্প দিবে, আর পেইড টুল আমাকে অনেক বেশি দিবে, এই আর কি আলাদা হচ্ছে আমার ডিফারেন্সটা, আর তেমন কিছু নাই। আপনারা ভাবতে পারেন যে ফ্রি টুল দেখে আমি কাজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। আপনারা জিজ্ঞেস করে দেখবেন বেশিরভাগ ফ্রিল্যান্সাররাই কিন্তু আসলে প্রথম অবস্থায় ফ্রি টুল দিয়ে ইউজ করে, পরে কাজ করতে করতে তারা কিনে নেয়, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা একটা টুলস ইউজ করব, আপনারা কি চিনেন জনপ্রিয় কোনো কিওয়ার্ড রিসার্চার টুলের নাম জানেন কেউ? ওভার সাজেস্ট, হ্যাঁ ওভার সাজেস্ট, হ্যাঁ সবচাইতে জনপ্রিয় হচ্ছে আপনার এইচরেফ। আর কিওয়ার্ড রিসার্চের মধ্যে সবচাইতে জনপ্রিয় হচ্ছে এইচরেফ, এবং এসইও অডিটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এসইএম রাশ। আর আরও অনেক আছে আপনার কিওয়ার্ড রিসার্চের জন্য, এসইও অডিটের জন্য আরও অনেক টুলস বর্তমানে আছে, তবে সবচেয়ে জনপ্রিয় যদি বলেন বিশ্বের মধ্যে, তাহলে সবচেয়ে কিওয়ার্ড রিসার্চের জন্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এইচরেফ, এবং এসইও অডিটের জন্য হচ্ছে এসইএম রাশ। আর বেশিরভাগ ফ্রিল্যান্সাররা এই দুইটাই টুলই ইউজ করে এবং এর উপরই সবাই ডিপেন্ডেন্ট, তো আমরা কিন্তু এই দুইটা দিয়ে কাজ শিখবো, আমরা অন্যান্য যেগুলো বেশি জনপ্রিয় না ওগুলো নিয়ে আমরা কেন শিখবো। তবে আপনারা অন্যান্য টুলস ইউজ করে দেখতে পারেন, যেমন ওয়ার সাজেস্ট, তারপরে আপনার কিওয়ার্ড টুল ডট আইও, বিভিন্ন ধরনের অনেক টুলস আছে, অনেক অগণিত আছে, তো আপনারা ট্রাই করতে পারেন। তো আমরা হচ্ছে এস রেফ দেখবো ফ্রি ভার্সনটাই, তো আমরা কিওয়ার্ড এই যে আমরা, আচ্ছা ভাই এক একটা টুলে কি এক এক রকম রেজাল্ট দিবে? হ্যাঁ হ্যাঁ, এক একটা টুলে এক এক রকম রেজাল্ট দিবে, আপনারা এটা কনফিউশন হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এটা হচ্ছে একটা রবট, রবট কোনো দিন জেনুইন ইনফরমেশন দিতে পারবে না, এটা হচ্ছে একটা ধারণার উপর ইনফরমেশন দেয়, যার কারণে আপনি সবসময় অ্যাকুরেট রেজাল্ট জীবনও পাবেন না। এ নিয়ে আপনার ঘাবড়ানোর কোনো কারণ নাই, আপনি পেইড টুল ব্যবহার করেন বা ফ্রি টুল ব্যবহার করেন, যাই ব্যবহার করেন, কোনো দিনও আপনাকে অ্যাকুরেট রেজাল্ট দিতে পারবে না, যেহেতু ওরা হচ্ছে একটা
মানে রোবট, ওরা তো মানুষ না, যার কারণে ওদের অ্যালগোরিদম এক একজনের অ্যালগোরিদম আলাদা আলাদা। যেমন ধরেন আপনি যদি এই বিষয়টা ক্লিয়ার হতে চান, একটা উদাহরণ দিই লাইফ টাইম, ধরেন আপনাদের হচ্ছে স্কুল লাইফে ধরেন আপনাদের পাশাপাশি 10টা স্কুল আছে, ধরেন আপনাদের প্রাইমারি স্কুল আছে, আপনার বাড়ির পাশে একটা, আপনার কয়েক কিলোমিটার পর আর একটা স্কুল আছে, তার কয়েক কিলোমিটার ভিতরে আর একটা স্কুল আছে, তো এই তিনটা স্কুলের মধ্যে সবারই কিন্তু একজন অঙ্কে বা ইংরেজিতে একজন মাস্টার আছে। ধরেন আপনি একটা পরীক্ষা দিলেন আপনার বাড়ির পাশের স্কুলে, তখন কিন্তু একজন ভালো একজন টিচার আছে আপনার অঙ্কের, সে খাতা দেখলো এবং আপনাকে নাম্বার দিল, বা আপনি ইংরেজিতে ধরেন ইংরেজিতে নাম্বার দিল 80, এবং ওই একই খাতা যদি আপনার পরবর্তী অন্য একটি স্কুলে ট্রান্সফার করা হয়, সে যদি ওই স্কুলের যে ইংরেজির শিক্ষক আছে সে যদি খাতা দেয়, সে কি 80 দিবে বলেন? কম বেশি দিবে না, না হুবহু একই নাম্বার দিবে? জি স্যার, আপনি কিন্তু একই ব্যক্তি, আপনি কিন্তু একই খাতা দেখছেন, আপনি যা লিখছেন ওই একই লেখা আছে, কিন্তু আপনার স্কুলের টিচার যদি এক নাম্বার, সে কিন্তু আসলে মানে খারাপ দেখছে খাতা তা না, সে যে আসলে অশিক্ষিত তাও না, সে কিন্তু একজন এক্সপার্ট, সেও একটা নাম্বার দিচ্ছে 80, কিন্তু আর একটা স্কুলে সেও এক্সপার্ট কিন্তু সে আপনার একই খাতা দেখছে, সে কিন্তু আপনাকে হুবহু 80 দিবে না। আর একটা স্কুলে যদি আপনি ওই একই খাতা আর একটা স্কুলে পাঠান, সেখানে একজন এক্সপার্ট টিচার আছে, সেও খাতা দেখবে, সে কিন্তু আপনাকে 80 দিবে না, কম বেশি দিবে। তবে এর মধ্যে কিন্তু কেউ কিন্তু আসলে মানে এক্সপার্ট না, এটা প্রমাণ হয় না, যার কারণে এক একজনের অ্যালগোরিদম বা এক একজনের চিন্তা ভাবনা এক এক রকমের, এক একজনের খাতা দেখার মানে প্রসিডিওর বা ফর্মুলা কিন্তু এক এক রকমের। এরকম এরকমের টুলসগুলো হচ্ছে আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা অ্যালগোরিদমের উপর তৈরি, যার কারণে এক একটা টুলস আপনাকে এক এক ধরনের রেজাল্ট দিবে, তবে সবাই অ্যাকুরেট কেউই দিবে না। তো আপনার চিন্তা করার কারণ নয় যে ক্লায়েন্টকে আমাকে বলবে কি না যে এটা তো মিলল না, পৃথিবীর কোনো টুলসই অ্যাকুরেট দিবে না, যার কারণে আপনি যেমন একটা টুল ইউজ করবেন এবং ওই টুলসের উপরে ক্লায়েন্টকে আপনি ডাটাগুলো প্রোভাইড করবেন, কোনো প্রবলেম নাই। এর উপরে কিন্তু প্রত্যেকটা এসইও এক্সপার্ট বা সমস্ত ডিজিটাল মার্কেটার কাজ করে, বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, আচ্ছা। তো এখন হচ্ছে আমরা একটা টুলস ইউজ করতেছি, এই যে এর নাম হচ্ছে এইচরেফ এবং এটা ফ্রি, আপনাদের লিঙ্কে দিয়ে দেওয়া লাগবে না, আপনারা খুঁজে বের করতে পারবেন। আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা এখানে অনেকগুলো সার্চ করতে পারি কিওয়ার্ড রিসার্চ, বিং এর, গুগলের, ইউটিউবে, অ্যামাজনের আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আমরা যখন গুগলে করতেছি, গুগল সিলেক্ট আছে, আমরা কিওয়ার্ডটা আমাদের যে ক্লায়েন্টের যে মেন সার্ভিস ওই সার্ভিসটা এখানে লিখে দেবো, বা তার যে টার্গেটেড কিওয়ার্ড বা তার যে সিট কিওয়ার্ড আছে, সিট কিওয়ার্ড বলতে তার আর কি টার্গেটেড কিওয়ার্ড কোনটা বা তার মেন সার্ভিস কোনটা, যেই সার্ভিসের উপরে আমাকে খুঁজে দিতে বলতেছে ওই সার্ভিসটা এখানে দিয়ে দেন। তারপরে আপনার লোকেশন, ওই যেটা বললাম যে আপনার ক্লায়েন্টের মেন লোকেশন কোনটা জেনে নেবেন, ওই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার যেটা থাকবে। আমাদের ইউনাইটেড স্টেট, আমার ইউনাইটেড স্টেটই আছে, ফাইন কিওয়ার্ডে দিবেন, তারপরে দেখবেন এখানে ওরা এই যে আই এম নট এ রবট এটা একটা ক্লিক করে দিবেন, তারপরে আপনাকে দেখবেন এই যেখানে আপনার এই সার্ভিসটা পাওয়ার জন্য গুগলে মানুষ কী কী লিখে সার্চ করতে পারে, এরকম রিলেটেড রিলিভেন্সি অনেকগুলো কিন্তু কিওয়ার্ড আমাকে দিয়ে দিতেছে, দেখতেছেন অনেক দিয়ে দিচ্ছে না, যে এই সার্ভিসটা পাওয়ার জন্য মানুষ গুগলে কী কী লিখে সার্চ করে আমি পাইছি। আচ্ছা, এখন যদি ধরেন আমি যদি নিজে নিজে বের করতে যাইতাম, তখন কিন্তু আমাকে এইগুলো খুঁজে খুঁজে মানে থিঙ্কিং করে বের করতে অনেক সময় লাগতো, কিন্তু টুলস যখন ইউজ করতেছি আমার কিন্তু মানে এক মিনিটের মধ্যে সবগুলো কয়েকশো কিওয়ার্ড কিন্তু আমাকে দিয়ে দিছে এই জায়গা। তো দেখেন 643টা কিওয়ার্ড কিন্তু আমাকে দিয়ে দিছে, তো আমার কোনো চিন্তাই নাই, দেখছেন খুব দ্রুত দিয়ে দিচ্ছে। এখন আপনাদের একটা ম্যাট্রিক্স এখানে ব্যবহার করতে হবে কিওয়ার্ড রিসার্চের সময়, যেহেতু আপনি একজন এক্সপার্ট, আপনার এক্সপার্টনেসটা তো দেখাইতে হবে, শুধু টুলসের উপর নির্ভর করলে তো হবে না, টুলস একটা রোবট, তো আপনাকে দেখতে হবে যে আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট তার যে সার্ভিস, এই সার্ভিসের সাথে প্রত্যেকটা কিওয়ার্ড এখানে মিলবে না, কারণ এটা রোবট, ওরা আউলোঝোলা কিওয়ার্ড দিবে। তো আপনাকে দেখতে হবে, নিজেকে থিঙ্কিং করে যে আমার যে ক্লায়েন্টের সার্ভিস এই সার্ভিসের সাথে মিলে এমন কিওয়ার্ড কোনগুলো, তো ওইগুলো আপনাকে ফাইন্ড আউট করে নিতে হবে আলাদা করে, এবং সার্চ ভলিউম যেগুলো বেশি আছে ওইগুলো নিতে হবে। কোন সার্চ ভলিউম নিয়ে তো লাভ নাই, ধরেন আপনি একটা কিওয়ার্ড দিলেন যে কিওয়ার্ডে মাসে সার্চ করে মানুষ মাত্র 10 জন, তো এই কিওয়ার্ডে আসলে উনি র্যাঙ্ক করে আসে মাত্র 10 জনের জন্য, তার একটা কন্টেন্ট লিখে এসইও করে তো লাভ নাই, তো মাত্র 10 জন মানুষের জন্য তো সে আসলে এসইও করবে না। তো যার কারণে আপনাকে যত বেশি সার্চ ভলিউম দিতে পারবেন তত ক্লায়েন্টের লাভ, তত সে অডিয়েন্স পাবে, তত সার মানে প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে বেশি বেশি সার্চ ভলিউম দিয়ে ট্রাই করবেন। সাথে কেডি, মানে কেডি বলতে হচ্ছে যে তার এই কিওয়ার্ডে মানে এসইও করে ফার্স্ট পেজে আসতে কী পরিমাণে আসলে কম্পিটিশন হবে, কী পরিমাণে হার্ড হবে, এই হার্ডনেসটা 100%-এর মধ্যে হচ্ছে প্রকাশ করা হয়, 100%-এর মধ্যে এই হার্ডনেসটা প্রকাশ করা হয়, আর এখানে হচ্ছে এগুলো দেখাতে। তো সর্বোচ্চ আছে 100 এবং সর্বনিম্ন আছে 1,
তো এর মধ্যে আপনি চেষ্টা করবেন 20-এর নিচে রাখার জন্য, 20-এর ভিতরে রাখার জন্য, এর বেশি হলে অনেক টাফ হয়ে যায় ফার্স্ট পেজে আসার জন্য। যার কারণে আপনারা চেষ্টা করবেন কেডি যাতে 20-এর মধ্যে থাকে, এবং সার্চ ভলিউম যত বেশি দেওয়া যায় তত লাভ। তো একটা জিনিস আপনারা সবসময় দেখবেন যে সার্চ ভলিউম যত বেশি থাকবে কেডি তত বেশি থাকবে। কোনো প্রশ্ন আছে? কেডি কত, কেডি কত থেকে কত রাখবো এটা একটু আবার বলবেন। আপনি 20-এর মধ্যে রাখার ট্রাই করবেন, আর যখন নিজে কাজ করবেন তত আরো কম রাখার ট্রাই করবেন। কারণ নতুন অবস্থায় কোনো একটা ওয়েবসাইটের জন্য কাজ করতে গেলে আপনার কেডি যত বেশি থাকবে তত এই কিওয়ার্ডে আপনার র্যাঙ্ক আসতে তত হার্ড হবে, আর যত কেডি যত কম থাকবে তত আপনার হচ্ছে এই কিওয়ার্ডে র্যাঙ্ক আসতে কত সহজ হবে। বুঝতেছেন? মানে কেডি দেওয়ার নির্ধারণ হয় কেমন, ধরেন কোনো একটা কিওয়ার্ডে কতগুলো ওয়েবসাইট আসলে কাজ করতেছে, যত বেশি ওয়েবসাইট করতেছে তত বেশি কম্পিটিশন বেড়ে যাচ্ছে, তত বেশি আপনাকে এত মানুষকে টপ প্লেয়ে সামনে আসতে হবে। এটা আর কি, যত বেশি একটা কিওয়ার্ড নিয়ে মানুষ কাজ করে ওই কিওয়ার্ডের কম্পিটিশন তত বেড়ে যায়, এবং এই কম্পিটিশনটা প্রকাশ করা হচ্ছে আপনার 100%-এর মধ্যে। তো এটা একটা নাম্বারিং করা থাকে, বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। তাহলে আমাদের কেডি ম্যাক্সিমাম কত নিতে পারবো আমরা? 20-এর কত নিচে বললাম, পর্যন্ত নিতে? 20-এর ভিতরে, 20-এর ভিতরে? হ্যাঁ, এটা আমরা ট্রাই করবেন ক্লায়েন্টকে দেওয়ার জন্য। কারণ কি, যখন আপনি একটা কিওয়ার্ড কোনো একটা ক্লায়েন্টকে দিবেন, আপনারা জানেন যে এসইওর কাজগুলো হচ্ছে বারবার রিপিট হয় ক্লায়েন্ট। মানে আপনি যখন একটা কিওয়ার্ডের কাজ করে দিবেন, সে বলবে যে এই কিওয়ার্ডটা আমাকে র্যাঙ্ক এনে দাও। তো যখন আপনি এমন কোনো কিওয়ার্ড দিচ্ছেন যেগুলো 80 করে আছে, তো আপনাকে যদি র্যাঙ্ক এনে দিতে বলে তখন এইগুলো তো র্যাঙ্ক এনে বিশাল টাফ হবে। তখন তো আপনি আসলে র্যাঙ্ক এনে দিতে পারবেন না সহজে, যার কারণে আপনার হার্ড হয়ে যাবে। যার কারণে আপনাকে কী করতে হবে, এই কেডিগুলো খুব কম দিতে হবে, এবং হচ্ছে যত কম দেবেন তখন হচ্ছে আপনার হচ্ছে এইগুলো নিয়ে কাজ করে হচ্ছে ক্লায়েন্ট মানে শান্তি পাবে, তার সুবিধা হবে। তখন কিন্তু আপনাকে সে আসলে অন্যগুলো কাজ দিতে উৎসাহী হবে যে এই ছেলেটা বা এই ক্লায়েন্টটা অনেক ভালো কাজ করে দিচ্ছে আমাকে। যার কারণে আপনি এগুলো আপনি ফাইন্ড আউট করবেন। তবে আসলে কোম্পানি ওয়েবসাইটের জন্য এগুলো এখনো ফ্যাক্টর করে না, তারপরে হচ্ছে এগুলো বেশি ফ্যাক্টর করলে আপনি যদি নিজে কোনো ওয়েবসাইট বানান নতুন অবস্থায় আপনার ওয়েবসাইটটা ফার্স্ট পেজ আনার জন্য, এই সব বেশি ফ্যাক্টরগুলো আপনাকে মাথায় রাখতে হয়। তবে আপনি যখন বাইরে কাজ করবেন তখনও আপনি এগুলো একটু মাথায় রাখবেন, বুঝছেন? কিন্তু কেডি কম থাকলে তো ভলিউমও কম থাকে। হ্যাঁ, এটা তো আমি আপনাকে বললামই যে যত কেডি যত সার্চ ভলিউম বেশি হবে তত কেডি বেশি হবে। কারণ যখন একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম 1 লক্ষ, এটা নিয়ে সবাই কাজ করতে চাবে, এটাই স্বাভাবিক। যখন সবাই কাজ করতে চাবে তখন এর মানে কম্পিটিশন বেড়ে যাবে, এটাও স্বাভাবিক। যার কারণে সার্চ ভলিউম যত বেশি হবে কেডি তত বাড়বে, সার্চ ভলিউম যত কম থাকবে এগুলো নিয়ে মানুষ কম কাজ করতে চাইবে তত কেডিও কম থাকবে, বুঝছেন? ভলিউমের কোনো মাত্রা নাই, মানে না না লিমিটেশন কোনো মাত্রা নাই, এটার কোনো লিমিটেশন নাই। তবে আপনি সর্বনিম্ন কত সেটা বলেন। আপনি ধরেন 500-এর বেশি দিতে ট্রাই করবেন, কিন্তু আপনি হচ্ছে যত বেশি দিতে পারেন তত হচ্ছে ক্লায়েন্টের জন্য লাভ, এবং ক্লায়েন্ট তত বেশি স্যাটিসফ্যাকশন হবে যত বেশি দিতে পারেন। তবে মাথায় রাখবেন যে কেডিটাও যত কম রাখা যায় সাথে সার্চ ভলিউম যত বেশি দেওয়া যায়, এবং যত আপনার ওই মেন সার্ভিস রিলেটেড কিওয়ার্ড দেওয়া যায়, আপনার কাজই কিন্তু এইগুলোর নিয়ে রিসার্চ করা, গবেষণা করা। বুঝতে পারছেন যে আপনার কাজটা কি হবে? আপনার কাজ হবে আপনার ক্লায়েন্টের যে সার্ভিস, এই সার্ভিসটা পাওয়ার জন্য গুগলে মানুষ কি কি লিখে সার্চ করে, এরকম রিলিভেন্ট কিছু ওয়ার্ড খুঁজে বের করা। যে এই সংখ্যাটা ক্লায়েন্ট যত সংখ্যা চাবে, 50টা 20টা যে সংখ্যা চাবে ওই সংখ্যা বের করা, যে আপনার ক্লায়েন্টের যে সার্ভিস ওই সার্ভিসটা গুগলে মানুষ কি কি লিখে সার্চ করে, ওই রিলিভেন্ট 50টা ওয়ার্ডগুলো খুঁজে সার্চ করা বের করা। এবং এই সার্চের যে ওয়ার্ডগুলো দিবেন আপনি ডেলিভারি, এইগুলো যাতে সার্চ বলে অনেক বেশি থাকে, এমন ওয়ার্ড দিলেন যে ওয়ার্ডে মানুষ মাসে 200 মানুষ সার্চ করতো, ওইগুলো যেহেতু তো মানে ক্লায়েন্টের কোনো লাভ হবে না। তো সেক্ষেত্রে আপনাকে এই যেই ওয়ার্ডগুলো আপনি দিবেন কিওয়ার্ডগুলো, এগুলো সার্চ বলে যাতে বেশি থাকে, এগুলো নিয়ে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে এই আপনার যে ক্লায়েন্ট আছে এই ক্লায়েন্টের যে সার্ভিস আছে, এই সার্ভিসটা পাওয়ার জন্য মানুষ গুগলে কী কী লিখে সার্চ করে, এবং এই সার্চ যে করে আপনি 200 এরকম ওয়ার্ড খুঁজে বের করছেন, এর মধ্যে কোনগুলো সার্চ বলে অনেক বেশি আছে এগুলো আপনি দিবেন, এবং কোনগুলো কিওয়ার্ড ডিফিকাল্টি কম আছে এবং সার্চ বলে বেশি আছে এগুলো খুঁজে বের করে রিসার্চ করে তারপরে একটা শিটে জমা করে তারপরে দিবেন। এটি হচ্ছে আপনার কাজ। বুঝতে পারছেন যে কিওয়ার্ড রিসার্চার হিসেবে আপনার কাজ কী? বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে আপনাকে বললাম যে দুইটা জিনিস মাথায় রাখবেন, যে এখানে যখন একটা টুলস আপনাকে দিবে, টুলস কিন্তু রিলিভেন্টগুলো দেয়, মানে একদম কারেন্টগুলো দিবে না। তো সব কিওয়ার্ডগুলো আপনি চোখ বুঝে নিতে পারবেন না, আপনাকে কমন সেন্স ব্যবহার করতে হবে যে আসলে আমার কোম্পানির যে প্রোডাক্ট এই প্রোডাক্টটা পাওয়ার জন্য কি এই কিওয়ার্ডটা আসলে ব্যবহৃত হতে পারে কি না। তো তখন আপনি বুঝবেন আপনার কমন সেন্স থেকে আপনি ওটা ফাইন্ড আউট করে নেবেন। বুঝতে তো পারছেন? আর তারপরে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে লং টেল কিওয়ার্ড নেবেন, কখন শর্ট টেল কিওয়ার্ড নেবেন না। লং টেল এবং শর্ট টেল কি, ধরেন দুই ওয়ার্ডের কোনো কিওয়ার্ড যদি থাকে, যেই কিওয়ার্ডটা মাত্র এই যে ড্রাগ ডিফেন্স, এর মানে কি? এর মানে হচ্ছে দুই ওয়ার্ডে কিন্তু কোনো কিছু বুঝাইতেছে না। মানে ড্রাগ ডিফেন্স বলতে যে আমি কি, আমার ইন্টেনশন কি, মানে
যে আসলে গুগলে সার্চ করবে তার ইন্টেনশন কি, সে কি কোনো ইনফরমেশন জানতে চাচ্ছে, না কোনো লয়ার খুঁজতে চাচ্ছে, না কোনো মানে এর কোনো মিনিং জানতে চাচ্ছে, এর কিন্তু ইন্টেনশন বোঝা যাচ্ছে না। যখন আপনি তিন ওয়ার্ডের উপরে নেবেন তখন ইন্টেনশন বোঝা যায়, যেমন ড্রাগ ডিফেন্স লয়ার, এর মানে হচ্ছে ড্রাগ ডিফেন্স লয়ার সম্পর্কে আমি জানতে চাচ্ছি বা লয়ার খুঁজতে চাচ্ছে, তখন কিন্তু আমি আমার ইন্টেনশন মানে বোঝা যায় একজন মানে ভিজিটরের, যে সার্চ করে তার ইন্টেনশন বোঝা যায়, যার কারণে আপনি তিন ওয়ার্ড থেকে পাঁচ ওয়ার্ডের মধ্যে হচ্ছে স্ট্যান্ডার্ড কিওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে। তো আপনি দুই ওয়ার্ডের কিওয়ার্ড নেবেন না, এক ওয়ার্ডের তো নেবেনই না, আর পাঁচ ওয়ার্ডের বেশি নেবেন না, কারণ এগুলো বড় বড় সেন্টেন্স হয়ে যায়, এগুলোতে মানুষ সার্চ করে না। আপনার কিওয়ার্ডের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে তিন ওয়ার্ড থেকে পাঁচ ওয়ার্ডের মধ্যে রাখা, তো এর মাধ্যমে আপনি কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করবেন। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিভাবে ক্লায়েন্টকে জমা দিব, সেক্ষেত্রে আমি একটা শিট আপনাদের দিচ্ছি, এই যে একটা শিট দেখেন, কিওয়ার্ড রিসার্চের শিট। তো আপনি এই যে কিওয়ার্ড লিস্ট, এখানে হচ্ছে আপনি আপনার যে ক্লায়েন্টের যে মেন সার্ভিস বা প্রোডাক্ট থাকবে ওই প্রোডাক্টটা খোঁজাতে মানুষ কী কী লিখে সার্চ করে, এরকম রিলিভেন্ট 50টা ওয়ার্ড আপনাকে দিতে বলছে কিওয়ার্ড। তো আপনি হচ্ছে এরকম সার্চ করছেন টুলসের মাধ্যমে, এই যে পাইছেন এই একটা কিওয়ার্ড পাইলাম আমি। তারপরে হচ্ছে আমার দ্বিতীয় কিওয়ার্ডটা হচ্ছে আমি দেখবো যে আমার মিলে কিনা ড্রাগ ডিফেন্স লয়ার নিয়ার মি, এটাও আমার কিন্তু রিলিভেন্ট, তো আমি এই কিওয়ার্ডটা নিব, মানে উনি জানতে চাচ্ছে যে ড্রাগ ডিফেন্স লয়ার নিয়ার মি মানে হচ্ছে কাছাকাছি, তো কাছাকাছি কোন লয়ারগুলো আছে, এরকম হচ্ছে আমি এখানে সার্চ করে বসাই দেবো। তো এরকম হচ্ছে আপনাকে হচ্ছে 50টা যদি বলে 50টা, 20টা যদি বলে 20টা, 10টা যদি বলে 10টা, এরকম রিলিভেন্ট কিওয়ার্ড হচ্ছে খুঁজে বের করতে হবে তার সার্ভিস রিলেটেড। এবং হচ্ছে সার্চ ভলিউম, এখানে হচ্ছে সার্চ ভলিউমটা আপনাকে দিতে হবে। তো সার্চ ভলিউমটা এখানে আপাতত এই জায়গা না, এটা হচ্ছে অন্য একটা শিট আপনাদের, এইগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে হচ্ছে আমি হচ্ছে কথা বলবো। এই যে সার্চ ভলিউম আছে গুগল সিএ, মানে হচ্ছে এখানে হচ্ছে কানাডার কথা বলা আছে, আপনার যেহেতু হচ্ছে ইউনাইটেড স্টেটে আপনি এখানে হচ্ছে ইউএস দিয়ে দিবেন, মানে আপনার ক্লায়েন্টের যে লোকেশন থাকবে ওই লোকেশনটা এখানে কিন্তু নামটা দিয়ে দিবেন, মানে এক্সটেনশন বোঝাই দিবেন যে ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেট। এবং বলা হচ্ছে পার মান্থ এস্টিমেট, মানে প্রতি মাসে কতজন মানুষ সার্চ করে এই কিওয়ার্ডটা দেয়। তো আমি হচ্ছে যেই টুলসটা ব্যবহার করতেছি এটা হচ্ছে আপনার এই স্রেপ, এখানে দেখাচ্ছে হচ্ছে মাত্র 800 প্রতি মাসে হচ্ছে সার্চ করে, এবং আপডেট লাস্টের একদিনের আপডেট এটা। তো মোটামুটি আমি হচ্ছে এইটা নিয়ে হচ্ছে তাহলে করতে পারি, তো 800 হচ্ছে এর সার্চ ভলিউম প্রতি মাসে, আমি ওখানে 800 লিখে দেব। আর দ্বিতীয়টা হচ্ছে সার্চ ভলিউম মাসে কত আছে আমি একটু যদি দেখি, তাহলে এর সার্চ ভলিউম আছে হচ্ছে 350, তো আমি এখানে লিখে দেবো 350। তো বুঝতে পারতেছেন যে সার্চ ভলিউম কোন জায়গায় দিতে হয়? জি ভাই, বুঝতেছি। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আপনার যদি 50টা বলে আপনি হচ্ছে কিওয়ার্ড 50টা দিবেন রিলিভেন্ট এবং সার্চ ভলিউম দিবেন, এবং কারেন্ট র্যাঙ্ক ল্যান্ডিং পেজ নাম্বার অফ রেজাল্ট, এবং পরবর্তী আর একটা ধাপ আছে আপনার লাইভ প্রজেক্ট কীভাবে বায়ারকে দিতে হয়, সাবমিট করতে হয় ফাইবারে আপওয়ার্ককে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে হচ্ছে কথা বলবো কালকে। আজকে হচ্ছে আমরা এতটুকু দেখলাম যে কীভাবে হচ্ছে একটা স্পেসিফিক সার্ভিস থেকে কিওয়ার্ডকে রিফাইন করে রিলেটেড কিওয়ার্ড এনে বসাইতে হবে সার্চ ভলিউম দিয়ে। আপনাদের এখন অ্যাসাইনমেন্ট থাকবে, আমাকে প্রত্যেকজনে 50টা করে রিলিভেন্ট কিওয়ার্ড নেবেন এবং সার্চ ভলিউমটা সুন্দর করে বসাবেন, পরবর্তী ধাপগুলো আমরা সামনের ক্লাসে কভার করে দিব। বুঝতে পারছেন ভাই? টেমপ্লেটটা দিয়ে দিন। হ্যাঁ, টেমপ্লেট তো অবশ্যই পাবেন। তো আপনাদের হচ্ছে এরকম হচ্ছে আপনারা 50টা কিওয়ার্ড নেবেন এক একজনে একটা সার্ভিসের উপরে। ঠিক আছে, একটা সার্ভিসের উপরে কিভাবে আমি বেশি করলাম না, মানে একটা করা হচ্ছে 10টা করা, তাই এরকম আপনারা 50টা রিলিভেন্ট নেবেন। তো মাথায় রাখবেন যে এই কিওয়ার্ডগুলোর জন্য তিন ওয়ার্ডের বেশি হয়, মানে দুই ওয়ার্ডের বেশি হয়, পাঁচ ওয়ার্ডের মধ্যে থাকে, এবং এটার জন্য আপনার হচ্ছে মিনিং থাকে যে আপনার যে সার্ভিস ওই সার্ভিস যে পাওয়ার জন্য যে মানুষ খুঁজতেছে এই ইন্টেনশনটা যদি বোঝা যায়, আপনার কমন সেন্স যেন ব্যবহার করেন, হুবহু যেন আপনি বসাই দেন নাই না। আর দুই নম্বর হচ্ছে লোকেশন যেন আপনার যখন কাজ করবেন লোকেশন যেন ক্লায়েন্টের লোকেশনে থাকে, আপনি যদি বাংলাদেশ থেকে এবার করে দেন না তাহলে কিন্তু আপনার এগুলো কোনো কাজে আসবে না কিওয়ার্ডগুলো। আমি এই ভিডিওটা বারে বারে দেখে নেবেন, বুঝে নেবেন যে কিওয়ার্ড আমি এই ভিডিওতে কী কী বলছি, প্রত্যেকটা জিনিস কিন্তু মাথায় রেখে কিওয়ার্ড রিসার্চ করবেন। ঠিক আছে, আচ্ছা, তো তারপরে হচ্ছে আপনারা এইভাবে হচ্ছে কাজ করে আমাকে হচ্ছে আগামীকাল জমা দিবেন। এখন জমা দিবেন ওয়েবসাইট পাবেন কোন জায়গায়, আপনারা তখন ক্লায়েন্টের কাজও পান নাই, আর হচ্ছে আপনাদের তো কোনো হচ্ছে মানে নিজেদের কোনো ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আপনারা কোন ওয়েবসাইটে কাজ করবেন? সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে লয়ার, ধরেন লয়ার লয়ার লিখে সার্চ করেন, লয়ার লিখে সার্চ করার পর যেহেতু ইউনাইটেড স্টেট আছে আপনি লাস্টে চলে যান, এই যে এভাবে সিমোর দিয়ে লাস্টে চলে যান, লাস্টে 8 নম্বর বা 10 নম্বর পেজ থেকে যে কোনো একটা ওয়েবসাইট নেন যেটা ফার্স্ট পেজে নাই,
ওখান থেকে একটা ওয়েবসাইট নেন, তারপর ওই ওয়েবসাইটের উপরে আপনি কাজ করবেন। আর একজনে নিতে পারেন ডক্টর ওয়েবসাইট, যে ডক্টর লিখেন ডক্টর নিয়ারমি, আরেকজনে নেন প্লাম্বার, লেখেন প্লাম্বার, তারপরে 10 নম্বর 20 নম্বর পেজ থেকে একটা ওয়েবসাইট নেন, তারপরে ওই ওয়েবসাইটের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করে আমাকে অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। এবং ওই একই ওয়েবসাইটের উপরে কিন্তু কিওয়ার্ড মানে এসইও অডিটের ক্লাসও হবে। তো আপনারা যে কোনো একটা সবাই এক একটা করে ওয়েবসাইট নিয়ে নেবেন, একেবারে লাস্টের, একেবারে গুগলের লাস্টের থেকে যে কোনো একটা স্পেসিফিক টপিকের উপরে, লয়ার হতে পারে, প্লাম্বার হতে পারে, ডক্টর, ফ্লোরিস্ট বা কোনো একটা প্রোডাক্টের ই কমার্স ওয়েবসাইট, যে কোনো কিছু হতে পারে, তারপরে একটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? তারপরে এই টুলসের মাধ্যমে, এই স্টেপের মাধ্যমে আপনারা কিওয়ার্ড রিসার্চ করে এই শিটের মাধ্যমে আমাদেরকে, আমাদের ফেসবুক গ্রুপ আছে এই যে মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটে যুক্ত হয়ে নেবেন, এখানে হচ্ছে আপনারা জমা দিয়ে দেবেন অ্যাসাইনমেন্ট, সবার অ্যাসাইনমেন্ট বাধ্যতামূলক কিন্তু লাগবে। অনেকেই বলবেন যে আমরা হচ্ছে এখানে তো ই করতে পারতেছি না, মানে পোস্ট করতে পারতেছি না, সেক্ষেত্রে হচ্ছে একদম সিম্পল, এখানে আসবেন এবং আপনাদের এই যে এখান থেকে হচ্ছে ই করে নেবেন, এখান থেকে আমাদের হচ্ছে শেয়ার থেকে, এখান থেকে আপনারা কিন্তু নাহলে আমরা দেখতে পারবো না, এই যে শেয়ার থেকে আপনি সরাসরি যদি লিঙ্ক দিয়ে দেন আমি কিন্তু দেখতে পারবো না, এখান থেকে পাবলিক মুড করে দিতে অ্যাক্সেসটা এই যে রেস্ট্রিকশন দেওয়া থাকে, এখান থেকে আপনি এনি ওয়ান উইথ লিঙ্ক এইটা হচ্ছে দিয়ে তারপর হচ্ছে আপনি দেখে কপি লিঙ্ক করে আমাদের এই গ্রুপে দিবেন, যাতে আমরা দেখতে পাই আপনার অ্যাসাইনমেন্ট। তো আমি হচ্ছে অলরেডি আপনার ট্যাম্পলেটটা দিয়ে দিলাম, এখন আপনার এই ট্যাম্পলেটটা নিয়ে নেন, তারপরে এখানে আপনারা সবাই করে সেভ করে আমাকে হচ্ছে এইভাবে এনি ওয়ান করে আপনার এই গ্রুপে হচ্ছে যার যার অ্যাসাইনমেন্টগুলো জমা দেবেন, এবং আমি সবগুলো অ্যাসাইনমেন্ট দেখেই কার কতটুকু হয়েছে এবং কতটুকু ভুল গেছে আমি হচ্ছে দেখে আপনাদেরকে মানে আপনাদের কমেন্টে এর সলিউশনগুলো কোনো ভুল থাকলে বলে দিব। আর কোনো ধরনের হেল্প লাগলে আমাদের যে ফেসবুক যে আপনাদের মেসেঞ্জার গ্রুপ আছে ওই গ্রুপে হচ্ছে আমাকে মেসেজ করবেন এবং আপনারা আমাদের কাছে হেল্পটা নিয়ে সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটা করে কিন্তু আমাদের বাধ্যতামূলক আপনাদের জমা দিতে হবে পরবর্তী শুক্রবার ক্লাসের আগে, ঠিক আছে? সবাই কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলতে পারেন, আমরা ক্লাসটা